আসসালামু আলাইকুম আমরা আজকে আমার আমার উপস্থাপনের বিষয় আজকে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ফ্রম দ্য পার্সপেকটিভ অব দ্য মিডল ইস্ট তো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের যে পরের যে ফলাফল কিংবা যে কনসিকুয়েন্স আমরা আমরা মোটামুটি ইন্টারন্যাশনাল রিলেশনস এর ফার্স্ট ইয়ারই পড়ে আসছি হিস্ট্রি অব ইউরোপ অথবা যারা হিস্ট্রিতে পড়ে তারাও পড়ে আসছে অথবা সবাই মোটামুটি সাধারণত ইউরোপিয়ান হিস্টরিয়ান যেভাবে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার কে ব্যাখ্যা করে সে ব্যাখ্যাটা আমরা সবাই পড়ে আসছে আমি যখন জাহাঙ্গার পড়তাম তখন আমাদের একটা বই ছিল বইটা আমাদের একটা কোর্স ছিল কোর্সের নাম ছিল হিস্ট্রি অফ ইন্টারন্যাশনাল রিলেশন সিন্স নাইন্টিন ফিফটিন অথবা নাইন্টিন সেভেন্টিন যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার পরে পৃথিবীতে কি চেঞ্জ আসলো মূলত আমাদের লেখাপড়াগুলো ছিল ওয়েস্ট কেন্দ্রিক ওয়েস্টে কি চেঞ্জ হলো কিভাবে ভাবলো এবং ওয়েস্টের যেভাবে ব্যাখ্যা করলো সেগুলোই বিভিন্ন ইংলিশ বই থেকে বাংলা করে আমরা মোটামুটি ওই ধরনের নিয়ে আসছি অরিজিনাল জ্ঞানের বদলে আমরা মোটামুটি মোটামুটি তারা আমাদেরকে যা বলতে চেয়েছে আমরা সেইটা নিয়ে সন্তুষ্ট থেকেছি তো আজকে আমার আলোচনার টপিক একটু ভিন্ন আলোচনার টপিকটা আমি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের যে কনসিকুয়েন্স এটাকে আমি ডিসক্রাইব করব মিডল স্টেপ পার্সপেক্টিভ থেকে এবং আমার কাছে মনে হয় এই প্রেজেন্টেশনটা দেওয়ার জন্য এটা খুবই যথোপযুক্ত সময় তার কারণ কিছুদিন আগে আমরা দেখলাম যে প্যালেস্টাইনের উপরে ইসরায়েলের যে আগ্রাসন এবং ইসরায়েলের আগ্রাসনকে ওয়েস্টার্ন মিডিয়া কিভাবে শব্দের খেলা দিয়ে এবং শব্দের চাতুর্য দিয়ে একটা সুগার কোটেড করে আমাদের সামনে উপস্থাপনের চেষ্টা করলো যে বিবিসি কে আমরা খুব ন্যায়নিষ্ঠ সাংবাদিকতা কিংবা সাংবাদিকতার ব্যারোমিটারের উপর দিকে দেখি তাদের যে আচরণ যে প্যালেস্টাইন প্যালেস্টাইন মারা যাওয়ার মৃত্যু মারা যাওয়ার খবরকে তারা দেয় যে তারা ডায়েট এবং যে দুইজন ইসরাইলি মারা যায় তারা হয় কিল্ড মানে কোথায় ডায়েট শব্দটা ইউজ করতে হবে কোথায় কিল শব্দটা ইউজ করতে হবে মানে শব্দের চাতুর্যতায় কিভাবে ইসরায়েলকে এবং ইসরায়েলকে রক্ষা করতে হবে এবং ইসরায়েলের দিতে হবে এবং ইসরায়েলের অপরাধকে ধামাচাপা দিতে হবে এই পুরোটাই আমরা দেখলাম তো আজকের আমার উপস্থাপনার মূল কারণ হচ্ছে এইটাই যে আমি ওয়েস্টার্ন মিডিয়াকে কিভাবে অবজার্ভ করলাম এবং আমাদের জ্ঞান আমাদের জ্ঞান কিভাবে দ্বারা প্রবাহিত যে আমাদের নিজস্ব কোনো আন্ডারস্ট্যান্ডিং নাই একটু শুরু করার চেষ্টা যে আমরা আমাদের মতো করে কি ভাবতে পারি যে ভাবাটা সত্য হবে আমাদের জ্ঞানটা সত্য হবে ন্যায়সঙ্গত হবে কোনো প্রবা হবে না আমি যেটুকু জ্ঞান অর্জনের চেষ্টা করছি সেটা সত্য হবে এটা এমন নয় যে প্যালেস্টাইনিদের প্রতি আমার সিম্প্যাথি আছে তাই আমি একটা মিথ্যা চর্চা করে আমি প্যালেস্টাইনিদেরকে মহিমান্বিত করব এটা আমার আমাদের উদ্দেশ্য হওয়া উচিত না যখন জ্ঞান অর্জন করতে চাব তখন আমার উদ্দেশ্য আমি আসলে সত্যটাই জানতে যাব তো এই উদ্দেশ্য থেকেই আজকের আমার উপস্থাপনা তো আজকের প্রেজেন্টেশনে আমার কন্টেন্ট হচ্ছে প্রথমে আমি ইন্ট্রোডাকশনটা আলোচনা করবো তারপর কিভাবে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শুরু হলো এবং ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এর শেষে কিভাবে ওয়ার্ল্ড জায়ান্ট অর্গানাইজেশন তাদের দাবি আদায়ের চেষ্টা করলো এবং কিভাবে ব্রিটেন সেই দাবি পূরণে কেন ব্রিটেন সেই দাবি পূরণের চেষ্টা করলো এবং তারপর আহ প্রথম বিশ্বযুদ্ধের পরে যে এম্পায়ার গুলো ছিল তাদের যে পতন যেমন অস্ট্রো হাঙ্গারিয়ান এম্পায়ার তারপরে রাশিয়ান জারদের এম্পায়ার জার্মান কাইজার তাদের পতন এবং তার পরে আমি আলোচনা করবো যে অটোমান সাম্রাজ্যের যে পতন এবং এগুলো কিভাবে বর্তমান মিডল ইস্টকে করেছে সেই বিষয়ে আলোচনা করলো আমার মনে হয় আমরা সবাই জানি এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারটা কি শুরু হয়েছে তোমাদের মধ্যে কেউ কি আগ্রহী আছো যে একটু বলতে পারবা যে কিভাবে শুরু হয়েছিল এবং সামান্য একটু বলতে পারো যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার সম্পর্কে কেউ একজন বলতো আমি একটু তোমাদের কথা শুনতে চাই কেউ একজন আমি তোমাদের কথা শুনতে চাই ভাই রিজন তো আমরা যেটা পড়ে আসছি দুইটা রিজন ছিল লং টাইম রিজন আর কারণ ছিল দীর্ঘমেয়াদী কারণ একটা শর্ট টার্ম যে কারণ গুলো ছিল যে অস্ট্রিয়ার যে যুবরাজ তাকে হত্যা করা হয়েছিল বসনিয়ান আর দীর্ঘমেয়াদী অনেকগুলো কারণ ছিল এই রিজন ছিল ইম্পায়ার বিল্ডিং এর রিজন ছিল আর তারপরে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যে রিজন গুলো ছিল এই দীর্ঘমেয়াদী কারণ কিন্তু মূল যে যুদ্ধটা শুরু হয় সেটা হচ্ছে এই যে যুবরাজকে হত্যা করা হয় বসনিয়ান এইভাবে শুরু শুরুটা এইভাবে হয়েছিল ছোটখাটো কারণ থেকে সেখান থেকে কিন্তু ফলাফলটা খুবই দীর্ঘ মেয়াদী এবং যাই হোক তো এইটাই ছিল মোটামুটি এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শুরুর জন্য তো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার যেহেতু যখন শুরু হয় তখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারকে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার বলা হতো না কেননা কেউ জানতো না যে এটাই প্রথমে দ্বিতীয় হবে এটা কি গ্রেট ওয়ার বলা হতো তারপর যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সময় এটাকে যখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার বলা হলো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার তো এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার যে এন রেজাল্ট তার মধ্যে আমরা দেখলাম যে কলাপস অফ রাশিয়ান জার এম্পায়ার কলাপস অফ অস্ট্রো হাঙ্গেরিয়ান এম্পায়ার কলাপস অফ জার্মান কাইজার যারা জার্মান যে এম্পায়ার ছিল তাদের পতন এবং ইউরোপে প্রায় দশ মিলিয়ন লোক বা প্রায় এক কোটি লোক এই যুদ্ধে মারা যায় এবং প্রায় প্রায় সাত কোটি এই যুদ্ধে এবং প্রচুর মানুষ হতাহত হয় এবং যেহেতু যুদ্ধের মৃত্যুর সংখ্যা অনেক বেশি ছিল কাজেই প্রত্যেকটা দেশেই আহ প্রত্যেকটা দেশই তোমার ইয়ে হারায় কর্মক্ষম মানুষ বা শ্রমজীবী মানুষ হারায় তো ওই দেশগুলোতে যেহেতু তখন এত বেশি হাইলি ইন্ডাস্ট্রিয়ালাইজ ছিল না তো সেই দেশগুলোতে উৎপাদন অনেক কমে যায় বিশেষ করে কৃষি উৎপাদন অনেক কমে যায় এবং ইউরোপে এবং এশিয়ার বিভিন্ন অঞ্চলেও বেশ দুর্ভিক্ষ দেখা দেয় এই কারণে যে সেফ মানুষের অভাবে এবং প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার কিছুদিন পরে স্প্যানিশ ইনফ্লুয়েঞ্জা নামে একটা এক ধরনের প্লেগ যেটা ওই বার্ড ফ্লুর আদি রূপ আর কি প্রথম বার্ড ফ্লু আর কি স্প্যানিশ ইনফ্লুয়েঞ্জা অনেকটা এই কোভিড নাইন্টিনের মতো এই এই স্প্যানিশ ইনফ্লুয়েঞ্জাতে পৃথিবীতে প্রচুর লোক মারা যায় অনেকে বলে পৃথিবীর প্রায় দশ শতাংশ নাগরিক ইউরোপ এবং এশিয়ার প্রায় ইউরোপ থেকে একদম তোমার চীন পর্যন্ত এটার বিস্তৃতি ছিল প্রচুর লোক এতে মারা যায় এবং আস্তে আস্তে কোনো ভ্যাকসিনেশন ছাড়া এমনিতেই এই রোগটা কমে যায় এক দেড় বছর পরে প্রচুর লোক মারা যাওয়ার কারণে তখন ফ্যামিনিজম প্রথম যে ফেমিনিজম ধারণার উদ্ভব তখন এইখান থেকে শুরু হয় যে প্রচুর লোক এক এক যুদ্ধ যুদ্ধে মারা দ্বিতীয়ত ওই স্প্যানিশ কারণ এইসব এবং যেহেতু দুর্ভিক্ষও ছিল মাঠে কাজ করার মতো অথবা ফ্যাক্টরিতে কাজ করার মতো যেহেতু শ্রমিকের হচ্ছিল তখন প্রত্যেকটা দেশই তাদের কর্মক্ষম নারীদেরকে এটা ইন্সপায়ার করার চেষ্টা করে যে না ইউ ক্যান ডু ইট তুমিও করতে পারো তখন ওই মাথায় স্কার হাতে তোমার কাস্তে হাতুরি নেওয়া মহিলাদের ছবি আসে যে হ্যাঁ তোমরাও পারা কারণ এই তাদেরকে দুর্ভিক্ষ দূর করার উপায় ছিল না তো মহিলাদেরকে কাজে অনুপ্রাণিত করার জন্য ফেমিনিজমের প্রথম ধাপটার সূচনা হয়েছে ইউ ক্যান ডু ইট তো এই ছিল মোটামুটি এটা ছিল তো এখন আমাদের আলোচনার যে মূল টপিক যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার কিভাবে করলো সেই দিকে আমরা যাব তো যেটা হতে পারে যে তোমরা একটু বলো তাহলে হবে কি আমি বুঝতে পারবো তা না হলে আমি হয়তো খুব দ্রুতই শেষ করার চেষ্টা করব পরে তোমার পরে আবার হয়তো একটু রিক্যাপ করার চেষ্টা করবো তখন হয়তোবা কোনো ইনফরমেশন গ্যাপ থাকলে ওটাকে আমরা কাভার করার চেষ্টা করব প্রথম বিশ্বযুদ্ধের পর আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে যে ন্যাশনালিজম এবং ন্যাশনালিস্টিক যে ভিউটা এই এই ধারণাটাও বেশ শক্তিশালী হয়ে উঠতে শুরু করে এর আগে এই বিষয়টা এত বেশি ছিল না কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পরে ন্যাশনালিস্টিক ভিউ বিশেষ করে হিটলার যেভাবে ন্যাশনালিজম এর ব্যবহার করলো এবং হিটলার মোটামুটি প্রমাণ করলো যে আজকে দিনে এসে আমরা বুঝতে পারি যে জাতীয়তাবাদী চিন্তা যে এবং উগ্র জাতীয়তাবাদী চিন্তা মানুষকে একটা স্তূপিতে পরিণত করে হ্যাঁ ইন দ্য শর্ট টার্মে হতে পারে যে এই জাতীয়তাবাদী ধারণা একটা জাতিকে খুব অনেক ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন কিংবা একটু কিছু দিনের জন্য উন্নত হতে কিংবা ম্যাটেরিয়াল সেন্সে উন্নত হতে সাহায্য করে কিন্তু সত্যিকার অর্থে যদি তুমি লং টার্ম চিন্তা ভাবনা করো জাতীয়তাবাদ কিংবা উগ্র জাতীয়তাবাদ একজন মানুষকে স্টুপিটে পরিণত করে তো আমরা আমাদের আলোচনার মূল যে টপিক সেটাতে আসি সেটা হচ্ছে যে এই প্রথম বিশ্বযুদ্ধ কিভাবে মিডল প্রভাবিত করেছিল কিংবা মিডল বর্তমান দুরবস্থার পিছনে কিভাবে প্রথম বিশ্বযুদ্ধ দায়ী কিংবা আমি যদি আমার আজকের উপস্থাপনার টপিককে একটু প্যারা করি তাহলে বলা মানে এটাই বলা যেতে পারে যে প্রথম বিশ্বযুদ্ধ কিভাবে আহ মিডল ইস্টকে প্রভাবিত করলো মিডল ইস্টের বর্তমান অবস্থার পিছনে কিভাবে প্রথম বিশ্বযুদ্ধ দেয় প্রথম বিশ্বযুদ্ধের পরে অটোমান এম্পায়ারের কলাপস হয় তো আমরা অনেকগুলো প্রবাদ জানি প্রবাদগুলো বাংলাদেশের নিউজপেপার থেকে আমি আমি শিখেছি তোমরাও হয়তো শিখছো এই প্রবাদগুলো মানে ব্যবহার করে ব্যবহার শুরু করে যারা নিউজপেপারে লিখতে পারে বাংলায় পাশ করা জনগণ বাংলাদেশের অধিকাংশ সংবাদপত্রের আলোচক কিংবা বিশ্লেষণ অধিকাংশই বাংলায় অনার্স পাওয়া বাংলায় অনার্স পাওয়া তো কাজে তারা শুধুমাত্র ভাষার মার খেলে এবং আমাদের বস্তুনিষ্ঠ আলোচনার ক্ষেত্রে তারা ঠিক অতটা না তারা শব্দের মার কাছ এ করার চেষ্টা করে আমি কেন কথাটা বলছি আমি যত বেশি প্রেজেন্টেশন আগাবো বিষয়টা এক্সপ্লেন করার চেষ্টা করবো এবং আমি আশা করি যে যেহেতু তোমরা ইন্টারন্যাশনাল রিলেশন এর গ্রাজুয়েট তোমরা দুনিয়ার পলিটিক্সটাকে বুঝতে পারলে একদিন হয়তো তোমরা এই জায়গাগুলো দখল করবে তুমি কি কখনো তরুণ তুর্কি এই শব্দটার বাগধারাটা ব্যবহার দেখেছো বাংলাদেশের নিউজপেপারে পেপারে কেউ বলতো তরুণ তুর্কি এবং তরুণ তুর্কি মানে তোমরা কি বোঝো বাংলায় দেখেছি এই word টা অনেক জায়গায় দেখেছি বাগধারা পড়তে যায়ও দেখেছি তবে তরুণ তুর্কি যে exactly মনে হয় যে আহ মনে হয় প্রাণবন্ত কিছুকে আর কি হ্যাঁ তরুণ তুর্কিকে আমাদের দেশে আমরা খুব পজিটিভ কিছু কিংবা খুব ভালো কিছু হিসাবে ইয়ে করেছি যে ধরো ক্রিকেট টিমে একটা প্লেয়ার আসছে তার বয়সে ইয়াং সে খুব ভালো কিংবা এক ঝাঁক নতুন প্লেয়ার আসছে যারা কোনো একটা দলে খেলে এবং তারা যে দলটাকে খুব ভালো দিকে নিয়ে যাচ্ছে এটা এটা বোঝানোর জন্য তাদেরকে তরুণ তুর্কি বলা হয় এবং তরুণ তুর্কি এটা খুব পজিটিভ ওয়ার্ড কিন্তু অ্যাকচুয়ালি তরুণ তুর্কির শব্দটার উদ্ভব হয়েছে ইয়াং টার্কস থেকে ইয়াং টার্কস মূলত ইয়াং টার্কস মুভমেন্ট ইন ইন টার্কি এরা মূলত ছিল যেহেতু আস্তে আস্তে তোমার ওসমানিয়া খেলা সাম্রাজ্য কিংবা ওসমানিয়া খেলাফাত কিংবা অটোমান এম্পায়ার আস্তে আস্তে মানে ধ্বংসপ্রাপ্ত হচ্ছিল কিংবা পতনের দিকে যাচ্ছিল তো ওইখানে তরুণ কিছু তরুণ কিছু যুব সমাজ যারা একটু শিক্ষিত হয়েছিল এবং তারা ফ্রান্সের যে দ্বারা অনুপ্রাণিত হয়ে তারা তাদের দেশে ওই এই ধরনের একটা বিপ্লবের চিন্তা ভাবনা কিংবা চেষ্টা করছিল ওই ওই তরুণ কিংবা প্রায় তরুণ লোকদেরকে বলা হতো ইয়াং টার্ক এবং ইয়াং টার্কস মনে করতো যেহেতু অটোমান এম্পায়ারের বিশাল সাম্রাজ্য ছিল তোমার এখনকার যে আরব ল্যান্ড বিশেষ করে মিডল ইস্টে তো এই তরুণ তুর্কিরা কিংবা ইয়াং টার্কসরা তারা যেহেতু ওয়েস্ট থেকে বেশি ইন্সপায়ার ছিল তারা দেখলো যে আরবরা তো একটা তোমার হচ্ছে আরবরা যেহেতু কম শিক্ষিত এবং খ্যাত এবং খানিকটা বর্বর ওদের সাথে আমাদের ইন্টারাকশন দিয়ে আমাদের কোনো লাভ নেই আমরা পিছায় পড়তেছি এবং তারা এই যে টার্কিশ যে ন্যাশনালিজম এবং টার্কিশরা যে অনেক বেশি সিভিলাইজ তারা যে অনেক বেশি অগ্রসর এবং তাদের সাথে আরবদের যে তুলনা এবং মিল কিংবা তাদের সাথে যে মানে সম্পর্ক এটা তারা একটু ইগনোর করার চেষ্টা করতো এবং তারা তাদেরকে তাচ্ছিল্য করতো যেভাবে ইয়ং টার্কসরা এর এক ধরনের ন্যাশনালিজম এই ন্যাশনালিজমটা যে কেন খারাপ আমি আসলে আজকের আলোচনায় এটা একটা মূল টপিক আমার হবে যে ন্যাশনালিজম এবং ন্যাশনালিস্টিক চিন্তা ভাবনা যে খারাপ এবং তোমাদের বয়সে আমি যখন জাহিনগরে পড়তাম ইন্টারন্যাশনাল রিলেশনস ইন্টারন্যাশনাল রিলেশনসে কিছুদিন রিয়েলিজম পড়লে সবাই একটু একটু ন্যাশনালিস্ট হয় এবং ন্যাশনালিস্ট হওয়া ছাড়া ঠিক আই আর গ্র্যাজুয়েটও হওয়া যায় না এরকম একটা ধারণা যদিও আছে কিন্তু সত্যিকার অর্থে এটা আসলেই খুবই একটা নিম্ন শ্রেণীর চিন্তা এবং এই নিম্ন শ্রেণীর চিন্তা শুধুমাত্র ক্ষতির কারণ হয় আজকে আলোচনায় এই কথাটা বারবার আসবে তোমাকে শুধু একটু মনে রাখো যে আমি প্রত্যেকটা কথাই এই ন্যাশনালিজম কে আনার চেষ্টা করবো তো ইয়ং টার্কস এই যে ন্যাশনালিস্টিক ভিউ এইটা দ্বারা আরবরা খুব খুব হতাশ এবং খুব খানিকটা কষ্ট পায় এবং তারাও খানিকটা খুব আরেক ধরনের অ্যারাব ন্যাশনালিজম শুরু করে যে কে বলছে কেন আমরা টার্কিশদের দ্বারা শাসিত হবো আমরাই তো সুপেরিয়র তো যাই হোক এই ইয়ং টার্কস এই এই এরাই ছিল তরুণ তুর্কি এবং এরই তাদের ব্যাকগ্রাউন্ড এবং আস্তে আস্তে যেহেতু অটোমান যে সুলতান সে ছিল খানিকটা অশিক্ষিত এবং খানিকটা অশিক্ষিত এবং খানিকটা অযোগ্য তো সেই ইয়াং টার্সদের উপরে নির্ভরশীল হয়ে পড়ে এবং সিদ্ধান্ত ইয়ং ইয়াং টার্সদের অনেক বড় ভূমিকা থাকে তোমরা যারা বিসিএস দাও তোমরা কি সিক ম্যান অব ইউরোপ সম্পর্কে জানো কেউ একজন বলো প্লিজ প্লিজ কথা বলো ভাই এইটা হচ্ছে যখন পতনের একদম শেষের দিকে আসে তখন যে হ্যাঁ বিভিন্ন অঞ্চল দখল করে নেওয়া হয় নেওয়ার চেষ্টা চালায় ইউরোপিয়ানরা বিশেষ করে বলকান অঞ্চলের এই জায়গাটা তো সেই ক্ষেত্রে যে আহ সিকওয়েন ইউরোপ সরি আমি তোমার কাটলাম এটা হচ্ছে সিকমেন ইউরোপ হচ্ছে ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি পিছিয়ে পড়া অংশ ছিল টার্কি তো টার্কিকে ইউরোপিয়ানরা বিদ্রুপ করে বলতো সিকমেন অব ইউরোপ কারণ টার্কি একদমই তোমার বিজ্ঞান কিংবা এই ধরনের টেকনোলজির দিক থেকে অনেক পিছনে ছিল তো তাদেরকে শেখানো ইউরোপ বলা হতো তোমরা বোধহয় এই গল্পটাও জানো কেন তুরস্ক মুদ্রণ যন্ত্র বা প্রেসকে প্রিন্টিং প্রেসকে অ্যাডপ্ট করতে অস্বীকার করল এবং সেই কারণে মুসলিম সভ্যতা কেন কিভাবে পিছিয়ে যায় আমরা কেউ যদি মানে কোয়েশ্চেন এই বিষয়ে আমাকে জিজ্ঞেস করো আমি ইয়ে করতে পারবো আপাতত আমি দ্রুত আমার প্রেজেন্টেশন শেষ করতে চাই তো সিকম্যান অব ইউরোপ ছিল টার্কি এবং টার্কি এই ধরনের টেকনোলজি এবং এই এই সমস্ত ইয়ের ক্ষেত্রে ব্রিটেনের উপর ডিপেন্ডেন্ট ছিল তো ব্রিটেন এক সময় ব্রিটেন টার্কির সাথে খুব ভালো সম্পর্ক থাকা সত্ত্বেও যখন আহ ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ছিল ব্রিটেনের ক্রাউন অব জুয়েল জুয়েল অফ দ্য ক্রাউন ক্রাউন জুয়েল মানে ব্রিটিশ যে আহ সাম্রাজ্য তার মধ্যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ছিল সবচেয়ে বেশি প্রেশাস জুয়েল আর ব্রিটেনের জন্য তো কিন্তু যখন প্রথম আহ সিপাহি বিপ্লব ঘটলো তখন তার কিছুদিন পরে ব্রিটেন এটা বোঝার চেষ্টা করলো যে কেন মানে অন্য কথা তো রুল করতে আমাদের এত প্রবলেম হয় না কেন আমাদের এখানে রুল করতে এত প্রবলেম হচ্ছে তো তারা উইলিয়াম হান্টার নামে একজন একাডেমিশিয়ানকে তার নেতৃত্বে একটা রিসার্চ টিম নিয়ে আসলো সেই রিসার্চ টিম এইটা গবেষণা করলো যে কেন এখানকার মুসলিমরা এত বেশি ইয়ের এগেনস্টে ব্রিটেনের এগেনস্টে এটার কারণটা কি তো ওইখান থেকে কিছু জিনিস পাবলিশ করা হয়েছিল দ্য ইন্ডিয়ান বইটা নামে আর কিছু জিনিস ছিল গোপন সেটা শুধুমাত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য তো ওই উইলিয়াম হান্টারের ওই রিসার্চের পরে কিংবা তার কিছুদিন পরে ব্রিটেন আস্তে আস্তে আহ টার্কিকে ত্যাগ করলো যে না তোমাদের আমার দরকার নেই এর পিছনে একটা কারণ আছে সেটা হচ্ছে ব্রিটেন বুঝে দেখলো যে এই সাবকন্টিনেন্টের মুসলিমরা খেলাফত হিসাবে টার্কিকে খুবই সম্মান করে এবং মুসলমানদের এই খেলাফত মুসলমানদের এই যে ইউনিফাইড খেলাফত এইটা একজন কলোনিয়াল পাওয়ারের জন্য খুবই বিপদের থাকে প্রফেট সাল্লাহ আলাইসাল্লাম উনি আহ মুসলমানদের বলেছেন তোমরা এখন বদ্ধ থাকবা একটা উম্মা আমরা যে উম্মার কথা এখন অনেকবার শুনি কিন্তু মূল কনসেপ্ট হচ্ছে রসুল্লাহ সাল্লা মুসলমানদেরকে বলেছে যে তোমরা এক শরীরের মতো হবা যেন একটা অঙ্গ ব্যথা পেলে অন্য অঙ্গ যেন সেই ব্যথাটা ফিল করে তো মুসলমানদের মধ্যে জাতীয়তাবাদ নয় বরং উম্মার প্রতি ফিলিংটা হওয়া দরকার কিন্তু ওই উইলিয়াম হান্টার ওই গবেষণায় এই জিনিসটা ব্রিটিশরা দেখলো যে মুসলমানরা যত বেশি এই উসমানিয়া খেলাফতের দিকে তাকাবে এবং মুসলমানিয়া খেলাফতকে আহ নেতৃত্বের স্থানে রাখবে তত বেশি ব্রিটিশদের জন্য ব্রিটেনে সরি ইন্ডিয়াতে রুল করা কঠিন হয়ে যাবে ব্রিটেন কোনোভাবেই এই উপনিবেশটা কলোনিটা ছাড়বে না তার কারণ হচ্ছে এই কলোনিটা ব্রিটেনকে ধনী করে ব্রিটেনের যে কাঁচামাল ব্রিটেনের সব রাজস্বর বিশাল অংশ এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যায় কাজেই ব্রিটেন কোনোভাবেই এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টকে ত্যাগ করবে না তো তারা দেখলো যে এই কানেকশনটা কমানোর জন্য তারা আস্তে আস্তে টার্কিকেই ত্যাগ করলো তাকে আস্তে আস্তে যেহেতু যেহেতু তাদের নিজস্ব কোনো টেকনোলজি কিংবা কোনো মডার্ন কিছু ছিল না তারা ব্রিটেন কাছ থেকে আস্তে আস্তে জার্মানদের কাছে চলে গেল এই টেকনোলজি কিংবা এই ধরনের সাহায্যের জন্য তো জার্মানিতে জার্মানির সাথে ইয়ে মানে কানেকশন কিংবা জার্মানির সাথে সুসম্পর্ক হওয়ার পরে আমি কিন্তু আবার ফেরত আসছি যে মিডিল ইস্টে তোমার মধ্যে খেয়াল করে যে মাঝখানে একটু ইন্ডিয়া লাভটা করতে গেছিলাম যে কেন আহ টার্কির সাথে ওসমানিয়া খেলা উসমানিয়ান সালতানাতের সাথে ব্রিটিশদের সম্পর্ক ত্যাগ হলো এটা আলোচনা করতে গিয়ে হয়তো হয়ে যেতে করেছি তো জার্মানদের সাথে সাথে সম্পর্ক অনেক বেশি ভালো ছিল তোমার ওরিয়েন্ট এক্সপ্রেস এর নাম শুনে থাকতে হবে অনেকটা সিনেমাতে ওরিয়েন্ট এক্সপ্রেস এর নাম আছে ওরিয়েন্ট এক্সপ্রেসটাই ছিল মিউনিক থেকে তোমার ইস্তাম্বুল পর্যন্ত একটা ট্রেন লাইন এবং খুবই লাকজারিয়াস একটা ট্রেন ছিল এবং ওরিয়েন্ট এক্সপ্রেস তোমরা এটা বিভিন্ন সিনেমাতে বিশেষ করে দ্য রাউন্ড ওয়ার্ল্ড ইন এইটি ডেজ এর মধ্যে এই ওরিয়েন্ট এক্সপ্রেসের উদাহরণ আছে তো এই জার্মানি যখন প্রথম বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়লো তখন প্রথমে ওসমান ওসমানীয় খেলাফতের যে যিনি শেষ শেষ সুলতান খুব সম্ভবত সুলতান আব্দুল মজিদ প্রবলি উনি বললেন যে না আমরা কোনো পক্ষে নেবো না আমরা নিরপেক্ষ থাকবো তুরস্ক তো এটার সাথে কোনোভাবে ইনভলভ না কারণ তুরস্ক এর মধ্যে জড়িত হওয়ার কোনো কারণই ছিল না কিন্তু সাধারণত প্রত্যেকটা ক্ষেত্রে মির যে লেগাসি সে অনুযায়ী যা ঘটে তার কিন্তু তাই ঘটলো বিশেষ করে ইয়াং টার্সদের অতি উত্তেজনার কারণে এবং আহ গ্র্যান্ড বা মানে প্রাইম মিনিস্টার তার নাম ছিল সাইদ পাশা এবং যে মিনিস্টার ফর ওয়ার আনোয়ার পাশা এই দুইজন করলো এবং তারা ঘোষণা করলো তারা অনেকটা আব্দুল বাদ দিয়ে তারা ঘোষণা করলো যে আমরা এই অ্যালায়েন্সে যোগদান করছি এবং এটা এটা যেহেতু আহ এম্পায়ার একজন কমযোগ্যতাব সম্পন্ন লোক কাজে তারও কিছু করার ছিল না কিন্তু এরপরে অটোমান সুলতান ব্রিটেন এবং তার অ্যালাইজার জিহাদ ঘোষণা বলেন এই জিহাদ ঘোষণাটা কিন্তু এখন আমরা জিহাদ খুব খারাপ একটা নেতীবে দেখি কিন্তু অ্যাকচুয়ালি জিহাদ ঘোষণার অধিকার শুধুমাত্র একজন খলিফারই থাকে তো সেই হিসাবে ইসলামিক খলিফা হিসাবে অটোমান সুলতাননি শেষ শাসক যার এই জিহাদ ঘোষণা করার ক্ষমতা এবং অধিকার ছিল এবং লেজিটেমেট অধিকার ছিল এবং অধিকাংশ আলেমরা এটা যে হ্যাঁ একজন খলিফা কিংবা সুলতান এবং বিশেষ করে যেহেতু উনি ইসলামিক খলিফার ছিলেন ওনারই এই জিহাদ ঘোষণার একটা ছিল ক্ষমতাটা ছিল তো ওই জিহাদ ঘোষণার মাধ্যমে তারা প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করলো এবং প্রথম বিশ্বযুদ্ধে যোগদান শুধু করার কারণেই টার্কি সব দিক থেকে নিজের পতন আহ তো তারwidetilde কি বাটন খুললো ভাই ভাই এখানে হচ্ছে বলো হ্যালো বলো শুনছি বলো ভাই এখানে মানে জিহাদ কি বলে ঘোষণা করলো যে মানে জিহাদ ঘোষণা করতে তো কিছু একটা এই লাগে ও হ্যাঁ মানে উদ্দেশ্য বা কারণ এই এইটাই হচ্ছে কথা যে এই এই যুদ্ধে তোমার রাশিয়া কিংবা ব্রিটেনের এই যুদ্ধে ইউরোপিয়ান পাওয়ার এই যুদ্ধের তো সে মানে অটোমান খলিফার কি যায় আসে এই যুদ্ধে যোগদানের পিছনে বা তোমার কারণই বা কি হইতে পারে যে এইটা কোনো কারণ ছাড়াই কিন্তু যেহেতু সে খলিফা এবং ভাই ভাই জিহাদ জিহাদ একটা ইসলামিক যে মানে একটা আবেগ ওটা লাগবে ইসলামিক কার্যকরণ এবং একটা ন্যায়সঙ্গত যুদ্ধ হইতে হবে একটা না ইসলামিক কার্যকরণ সুতরাং একটা ন্যায়সঙ্গত যুদ্ধ হইতে হবে তো ওইটাকে ধরো মানে যেটা যেটা করা যায় আর মানে তুমি যদি রাজা হও কি তুমি সুলতান হও তুমি নিজের ইচ্ছায় দুইজন আলেমকে দিয়ে তুমি নিজের মতো একটা ব্যাখ্যা তৈরি করতেই পারো এটা এমন কিছু যেমন সৌদি বাদশাহ তাদের মৌলানাদেরকে দিয়ে এই ফতোয়া দেওয়া হয়েছে কাবা শরীফে যে আমাদের ইসরায়েলের সাথে ভালো সম্পর্ক করতে হবে ইসরায়েলের বিরুদ্ধে আমাদের কথা বলা উচিত না এই যে ফতোয়াটা দিচ্ছে এটা তো কোনো কারণ নাই কাজে বাদশাহ কিংবা সুলতান হলে এরকম তুমি এইভাবে তুমি ইসলামকে এক্সপ্লয়েট করতে পারো যেটা অনেকে এক্সপ্লয়েট করছে এবং এটাই ঘটে থাকে এবং যারা এরকম ঘটায় তারা তাদেরই পতন হয় যেভাবে ওসমানিয়ান খেলাফা পতন হয়েছিল তো এরপরে যেটা ঘটলো সেটা হচ্ছে এই এই টোটাল প্রথম বিশ্বযুদ্ধে টার্কি যোগদানের কারণে বিনা কারণে যোগদানের কারণে তারা শুধুমাত্র একটা যুদ্ধেই যোগদান করতে পেরেছিল সেটা হচ্ছে খুব ইউরোপের স্ট্র্যাটেজিক একটা জায়গা আছে সেটা হচ্ছে তোমার গ্যালিপোলি টার্কিদের কিংবা ওটাকে হচ্ছে তোমার দাদানিয়াল স্ট্রেইট বা গ্যালি স্ট্রেট অফ গ্যালিপোলিও বলে যে যদি ব্ল্যাক সি থেকে তোমার আহ তুমি তে আসতে পারো মানে ইস্তাম্বুলের মাঝখান দিয়ে যে 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 স্ট্রেটটা খুব ন্যারো একটা স্ট্রেইট তো ওইটা দখল করার জন্য যে যুদ্ধ হয় শুধুমাত্র ওই যুদ্ধেই তার কি কোনোভাবে প্রায় এক লাখ সৈন্যর কে এক লাখ শূন্যের জীবন দেওয়ার বিনিময়ে তারা এই যুদ্ধে যোগদান করে এবং ওই যুদ্ধে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডরাও এখান থেকে তাদের সোলজার পাঠিয়েছিল এবং তারা এই যুদ্ধটা হেরে যায় এখনো অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড এটাকে স্মরণ করে তাদের তাদের দেশের বড় ব্যাপার পরাজয় পরাজিত হওয়াটাও তারা অনেক মানে সেলিব্রেট করে তো এটা ছাড়া যে বাহিনী কিংবা অটোমান সুলতানাতের অটোমান সুলতানের যে বাহিনী সেটা কোথাও আর এলাইড ফোর্সের সাথে বিজয়ী হতে পারে তারা তাদের যে টোটাল যে ভূখণ্ড ছিল তাদের আন্ডারে পুরোটাই ছেড়ে দিতে বাধ্য হয় এবং ব্রিটেন এবং তার নেতৃত্বে ফোর্স এটা দখল করে নেয় মার্চে ব্রিটিশরা বাগদাদ দখল করে মানে টোটালি ইরাক দখল করে নেয় তারপর ব্রিটিশ যে জেনারেল অ্যালন ইজিপ্ট থেকে এখনকার যে জেরুসালেম কিন্তু এখনকার যে ইসরায়েল যে একচুয়ালি এইটা দখল এই জায়গাটা দখল করে নেয় আহ উনিশশো আঠারো সালে তারা সিরিয়া দখল করে নেয় এবং উনিশশো সালের নভেম্বরের দিকে তারা ইস্তাম্বুল ও দখল করে নেয় এই ছিল কাহিনী তোমরা যদি এই ইউটিউব ভিডিওতে যাও এখানে একটা ইউটিউব ভিডিও লিংক দেখতে পাচ্ছ যদি লিঙ্ক ক্লিক করো তোমরা দেখবা ওই ডকুমেন্টটিতে বলা হচ্ছে যে ব্রিটিশ প্রাইম মিনিস্টার বারবার দিচ্ছিলেন ক্যাপচার কিংবা জেরুজালেম দখলটাকে তিনি তার প্রাইম মিনিস্টারের জন্য একটি ক্রিসমাস গ্রিফট হিসেবে ঘোষণা করেন এবং এটার গুরুত্ব আসলেই অনেক বেশি আমরা অনেক ক্ষেত্রে ইন্টারন্যাশনাল রিলেশন আলোচনার সময় সাধারণত রিলিজিয়াস বিলিফ কিংবা রিলিজিয়াস বিষয়গুলোকে বেশি একটা আলোচনা করি না কারণ এটা সেকুলার নলেজ কিন্তু যেহেতু আজকে আমরা মিডল ইস্ট বিশেষ করে জেরুজালেম এবং এই ইসরায়েলের অংশ নিয়ে আলোচনা করছি কাজে আমাদের রিলিজিয়াস বিলিফ নয় বরং রিলিজিয়াস ভিত্তিটা কি এটা আলোচনা করা আমাদের জন্য খুবই জরুরি তার কারণ তিনটা সেমিটিক ল্যাঙ্গুয়ে রিলিজিয়ানের জন্য এই জেরুজালেম খুবই গুরুত্বপূর্ণ আমরা আর একটু পরে আলোচনার ক্ষেত্রে এই বিষয়টা এই বিষয়টার উপরে মূল ফোকাস রাখবো তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিভাবে ওসমানিয়া খেলাফত বা অটোমান এম্পায়ার তার সবগুলো ভূখণ্ড অ্যালাইড ফোর্সের হাতে হারালো ওই ডকুমেন্ট এই ডকুমেন্টারি লিংকটাতে গেলে তোমরা ওই ইয়েটা দেখতে পাবে যে কিভাবে ব্রিটিশ সেনাবাহিনী ইরাকে দখল করলো এবং জেরুজালেম দখল করলো এবং এটা হচ্ছে ব্রিটিশ সেনাবাহিনী কিভাবে যেভাবে ইরাকে ঢুকছিল তোমার এই তোমরা এই ছবিটা একটু খেয়াল করে দেখো তোমরা কেউ কি সিয়াজুদ্দৌলা মুভিটা দেখছো কিনা সিয়াজুদ্দৌলা মুভি সিয়াজুদ্দৌলা পরাজিত হওয়ার পরে ব্রিটিশরা চলে যাচ্ছিল এবং মানুষজন দেখতেছিল যে সিয়াজুদ্দৌলাকে বন্দি করে নিয়ে যাওয়া হচ্ছে তোমরা কি এটা দেখেছো না কেউ আমাকে বলো তো প্লিজ একজন কথা বলো প্লিজ ভাই দেখা তো হয় নাই

শাওন হ্যাঁ শাওন আসলে একটা জিনিসকে জানো তুমি একদম ঠিক বলছো এটা বলছিল হচ্ছে লর্ড কর্নওয়ালিস যে জিতছিল সে লর্ড কর্নওয়ালিস বলছিল যে যারা এভাবে রাস্তার দুই পাড়ে তাকায় তাকায় দেখছিল তারা যদি প্রত্যেকে একটা করে পাথর নিয়ে আমাদের দিকে ছুঁড়ে মারতো তাহলে আমরা আমরা ওখানে সব পালায় যেতে বাধ্য হইতাম আমরা সবাই মারা যেতাম কিন্তু কেউ এই কাজ করে নাই এই তুমি ধরো এই ধরনের যতগুলো গল্প শুনবা যেহেতু তুমি তুমি হচ্ছে যত গল্প শুনবা না সবগুলো গল্পকে তুমি জোড়া দেওয়ার চেষ্টা করবা যে গল্পের সাথে যে গল্পের জোড়া লাগে তুমি সবগুলো গল্পকে জোড়া দিয়ে কানেক্ট করার চেষ্টা করবা তখন দেখবা যে তুমি তোমার পড়াশোনা কিংবা তোমার মানে ইতিহাস জ্ঞান সম্পর্কে একটা ভালো মানে চট করে কিছু বললেই তুমি ব্যাকগ্রাউন্ডটা বুঝে ফেলতে পারবা তো তোমার গল্পটা আসলেই ঠিক ছিল হ্যাঁ আমি ওইটার সাথে রিলেট করতে যাচ্ছি দেখো বাংলাদেশে একটা প্রবাদ আছে যে রাজায় রাজায় যুদ্ধ হয় উলু খকর প্রাণ যায় তাই না এটা ওই সিরাজ উদ্দোল্লা থেকে আসছে তো এই যে তাদের জায়গাটা দখল হয়ে গেল এবং মানুষজন রাস্তায় জায়গায় মজা দেখলো ঠিক তেমনি সিরাজুদ্দোল্লা ক্ষেত্রে তাও হয়েছিল সিরাজ উদ্দোল্লা ক্ষেত্রে সবাই বলছিল যে ভাই ও সিরাজ যদি আহ না থাকে তাহলে আমার কি যায় আসছে আমি তো রাজা হচ্ছি না কিন্তু সব বাঙালি সব বিষয়টা ভাই বলবো বলো এখানে ব্রিটিশ বা সিরাজউদ্দৌলা এইটার মধ্যে কোনো তফাৎ কি সাধারণ মানুষের মধ্যে ছিল যে সিরাজউদ্দৌলা থাকলেও কি যায় আসে ব্রিটিশ থাকলেও কি যায় আসে এরকম একটা মনে করেন হয়তো দীর্ঘদিন রুলিং এর ফলে এদের মধ্যে ছিল জেনারেল পিপুলের মধ্যে হ্যাঁ ওইটাই তারা সিরাজউদ্দৌলাকে অন করে নাই এই বাগদাদের এই লোকজন তোমার অটোমানদের তো ওন করে নাই কিন্তু ওন না করলে কি হয় পে করতে হয় বাংলাদেশের জনগণের ক্ষেত্রে কি হয়েছে বাংলাদেশের জনগণ ইলেকশন হয়নি কেউ ভোট দিতে যায়নি কে হয় আসে যে এরা না আসে অন্যরা আসলে কি লাভ হইতো সবাই এখনকার যে বাংলাদেশি তারাও কিন্তু রাস্তায় রাস্তার বাইরে দাঁড়ায় এই মজাটাই দেখতেছে কিন্তু যারা এই মজাগুলো দেখে রাস্তার পাশে দাঁড়িয়ে তারা সবাই তাদের সবাইকে পে করতে হয় এখন তুমি আমাকে একটা জিনিস দেখাও যে আমরা তো অনেক বুদ্ধিমান এবং আমরা অনেক চালাক সেই জন্য আমরা রাস্তার পাশে দাঁড়ায় মজা দেখি কিন্তু আমরা কিছু করি না আমরা তাকায় তাকায় মত নেই যে আমি তো রাজা হচ্ছি না আমার কি যা আসে কিন্তু আমাদের প্রতিবেশী মায়ানমারের লোকজন তারা কিন্তু আমাদের মতো এত বুদ্ধিমান না তারা কিন্তু খুব গবে মিলিটারি যেহেতু একটা বাজে ইলেকশন করছে তাদের দেশে তারা রাস্তায় নেমে জীবন দিছে কিন্তু একশো একশো জনের বেশি লোক মারা গেছে একশো জনের বেশি লোক মারা গেছেন তাদের বিনিময়ে আসিয়ান এখন মিয়ানমারকে প্রেসার দিতে বাধ্য হচ্ছে তুমি ইলেকশনটা ঠিক করো

মানে আমার ক্ষুদ্র কেনা তো মনে হয় না কেন ফিরে আসবে মিয়ানমারে ফিরে আসবে মিয়ানমারের লোকজন চায় বাংলাদেশে আসবে না কারণ বাংলাদেশে লোকজন ঘরে বসে থাকতে চায় ঘরে বসে তারা করোনায় মারা যেতে চায় অর্থহীন মৃত্যু ফাইন গুড ফর দে আচ্ছা তো আমরা এখন যে আলোচনাটা করছি এই প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ব্রিটিশরা তিনটে সাইমেন্টিনিস্ট আহ প্রমিস করছিল তিনজনের সাথে এবং ব্রিটিশরা সম্বন্ধে আমরা অলেজ জানি যে বাংলাদেশে একটা সময় প্রবাদ ছিল যে

তারপরে ব্রিটিশ সবগুলা আমরা যে প্রবাদ এক সময় শুনছিলাম সবগুলো আছে যখনই কোনো কিছু শুনবা কার্যকারণটা খেয়াল করার চেষ্টা করে দেখবা তো প্রথম করছে তোমরা কেন এই টার্কিশদের দ্বারা রুল হবা এই টার্কিশ তোমাদেরকে তোমাদের সম্পর্কে খারাপ ধারণা করে তারা এই ইস্তাম্বুলে বসে তোমাদের গোটা ল্যান্ডটা তারা শাসন করে তোমরা নিজেরাই এটা শাসন করো আমরা তোমাদেরকে হেল্প করছি তোমরা টার্কিশদের বিরুদ্ধে লড়ো এরপর একটা ছিল সাইক পিকো এগ্রিমেন্ট যেটা ইন্ডিপেন্ডেন্ট জিউ ল্যান্ড ব্যবস্থা করে দিব মূলত এটা কিন্তু দরদের জন্য করেছিল যে ইউরোপিয়ানদেরকে সরি জিউসদেরকে ইউরোপ থেকে খেদানোর জন্য এটা একটা কারণ ছিল আচ্ছা আমি আরেকটা জিনিস আলোচনা করতে চাচ্ছিলাম এখানে সেটা হচ্ছে আহ ধরো এই যে আজকের দিনে যে ওয়েস্ট এবং সভ্য লোকজন তাদের জন্য কিন্তু সভ্য চেহারাটা ধরে রাখা খুব খুবই আহ খুবই জরুরি তাদের জন্য আমাদের জন্য যতটা সভ্য থাকা না জরুরি তাদের জন্য সভ্য চেহারাটা দেখানো অনেক বেশি জরুরি আহ সেই জন্যই তারা এখনো কিন্তু সুভ্য চেহারা ধরে রাখে তোমাকে তুমি যদি এখানে জানো যে ব্রিটিশ মানে কথা রক্ষা করে না আমি সফট পাওয়ারের যে আলোচনাটা এর আগে তোমাদের সাথে করছিলাম তোমার যদি ওই সফট পাওয়ারের ধারণার সাথে বিষয়গুলোকে জোড়া দেওয়ার চেষ্টা করো তাহলে তাহলে আজকের আলোচনা তোমাদের বুঝতে একটু সুবিধা হবে আজকের আলোচনা তো ওই সফট পাওয়ার রিলেটেড কিছু আলোচনা থাকবে আচ্ছা তো এই তিনটে প্রমিজের মধ্যে প্রথম প্রমিস হচ্ছে টু দ্য তো ব্রিটিশ হাই কমিশনে যিনি ইজিপ্টে ছিলেন তার নাম হচ্ছে হেনরি ম্যাকমাহন ইনি দেখলেন যে শুধু তো ওয়েপন দিয়ে অটোমান সোলজাদের সাথে যুদ্ধ করার চেয়ে যদি একটু বুদ্ধি এবং চালাকি খাটানো যায় তাহলে যুদ্ধটা যেটা সবসময় ইজি হয় তো উনি মক্কার যিনি শাসক ছিলেন মক্কার যিনি গভর্নর ছিলেন এই অটোমানরা সবসময় মক্কার তাদের মালিকানাধীন থাকলেও তোমার হেজাজ কিংবা এই আরব ল্যান্ড তো থাকলো মক্কা এবং মদিনায় ওই যে ল্যান্ডটুকুন হেজাজ ওইটুকুনের আহ গভর্নরশিপ কিংবা তার দায়িত্ব সবসময় ওই হজর মোহাম্মদ সাল্লা সাল্লামের বংশধরদেরকেই দিয়ে রেখেছিল তো শৈব হোসেন ইবন আলী উনি ছিলেন হজর মোহাম্মদ সাল্লা সাল্লামের চল্লিশতম উত্তরাধিকারী তো তার ফ্যামিলি 700 বছর ধরে মক্কাকে রুল করেছে এবং যত শাসকই ছিল তা তাদেরকে মানে কখনো ঘাটায়নি যে ঠিক আছে তোমরা ওইটা ইয়ে চালাও বিকজ হি হ্যাড দ্য মানি এন্ড দ্য জিওগ্রাফি গোস্তাতো নিশ্চয় তো এই যিনি হেনরি ম্যাকমোহন যিনি ইজিপ্টের হাই কমিশনার ছিলেন ব্রিটেনের সে ওই শরীফদেরকে শরীফ বিন শরীফ হুসাইন বিন আলী তাকে লোভ দেখালেন যে তুমি কেন অটোমানদের আন্ডারে থাকবা তোমাকেই আমরা গোটা আরবল্যান্ডে খেলাফত দিয়ে দিচ্ছি তুমি টোটাল টোটাল এই যে আরবল্যান্ডের খেলাফত খেলা খলিফা তুমি হয়ে যাও তুমি কেন ওদের ইয়েতে থাকবা ইনি হচ্ছে সেই ভদ্রলোক এখানে একটা আমাদের জানার জন্য বিষয় আছে সেটা হচ্ছে এই লোকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর কি বংশধর নয় বংশধর হলো অ্যাকচুয়ালি কিছু যায় আসে না সে তার কবোফল দিয়ে তার পরকাল দেখবে কাজে সে যদি বিশ্বাসঘাতক হয় আল্লাহ নজ বেস্ট আমার আমার একে উপাসনা করার কোনো প্রয়োজন নাই তো এইটা ছিল সেই চিঠিটা তাকে লেখা নিচে সেই ম্যাকমাহান যিনি হাই কমিশনার ইজিপ্টে সরি ব্রিটেনের হাই কমিশনার ইজিপ্টে তার লেখা চিঠি এবং অরিজিনাল তার সিগনেচার আজকে আমরা অনেকগুলো ছবি দেখানোর চেষ্টা করবো গুগল থেকে নেওয়া তোমাদের তোমরা একটু চেষ্টা করলো গুগল তে হয়তো সেগুলো দেখে নিতে পারো এখানে দেখলেও হয়তো তোমরা একটু ভাল লাগতে পারে তো ওই যে সাইমন ট্রেনেসলি তিনটা প্রতিশ্রুতি ব্রিটেন দিয়েছিল তিনজনকে তার মধ্যে আরেকটা দ্বিতীয়টা ছিল সাইক্স স্পিকার এগ্রিমেন্ট সাইক্সিক মধ্যে রাশিয়া চেয়েছিল ইস্তাম্বুল এবং বিশেষ করে দাবদানের স্ট্রেট যেন সে তার নৌবাহিনীকে কৃষ্ণ সাগর থেকে আহ মেডিটেরিয়ান দিকে নিয়ে আসতে পারে যেটা রাশিয়ার সারাজীবন করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে যাই হোক শুধু ওই দিকেই না আফগানিস্তান আফগানিস্তান থেকেও তারা পারেনি বিষয়টা করতে ফ্রান্স চেয়েছিল সিরিয়া এবং ইংল্যান্ড চেয়েছিল বাকি যে আরব ভূখণ্ড এইটা এইটাতে তিনজন যখন একমত হয় তখন ওই এগ্রিমেন্ট হয় সাইক্স পিকর এগ্রিমেন্ট এবং এটা হচ্ছে অরিজিনাল সেই ম্যাপটা নিচে সাইক্স এবং পিকর সিগনেচার দেওয়া আছে তোমরা বোঝা দেখতে পাচ্ছ নিচে এটা হচ্ছে সেই ম্যাপ যদি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে এটা হচ্ছে মডার্ন ম্যাপ বোঝার জন্য যে কে কোন ভূখণ্ড দাবি করলো এখানে একটা মজার বিষয় আছে আজকে সিরিয়াতে যে গৃহযুদ্ধ এটার কারণটার যে ব্যাকগ্রাউন্ড সেটাই দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং সাইক স্পিকিমেন্টের সাথে ওতপ্রোত ভাবে জড়িত তোমাদের কি সময় আছে আমি ওই বিষয়টাকে আলোচনা করবো জি ভাই আচ্ছা নিশান আসে তাহলে সাইক্সট চুক্তি এগ্রিমেন্টটা একটু গোপন এগ্রিমেন্ট ছিল এটা কিভাবে পাবলিশ হলো এটা কিভাবে জানা জানি বলো জানো যুদ্ধের মাঝামাঝি 1917 সালে রাশিয়াতে বলশেভিক রেভোলিউশন হয় তাই না জি ভাই হ্যাঁ তো যখন এরকম ওই বলশেভিকরা বা কমিউনিস্ট জারদেরকে ক্ষমতা থেকে মানে ফেলে দিল বা সরাই ফেললো তখন তারা মানুষ সবার সামনে প্রমাণ করার চেষ্টা করলো জাররা কত খারাপ তোমার দুর্ভিক্ষে মারা যাচ্ছিল তখন এই যার মানে রাশিয়ান জাররা এই ধরনের খারাপ কাজ করতো যাররা নিজেরা প্রমাণের জন্য রাশিয়াতে ফ্রেঞ্চ ভাষায় কথা বলতো এরকম প্রচুর যারদের সম্পর্কে যেগুলো সত্য হয়তো খারাপ কথা আসলো খারাপ কথা তার প্রচারের চেষ্টা করলো জনগণকে এটা বোঝানোর জন্য যে তারা কত খারাপ তখন তারা অন্য সব কাগজের মধ্যে এই কাগজটাও প্রকাশ করলো যে দেখো এই রাশিয়ান কত খারাপ লোক তারা অন্য একটা ভূখণ্ডকে দখল করার চেষ্টা করে তার মানুষ হিসেবে কতটা নিচ পর্যায়ে তখন এই সাইকসপিকো এগ্রিমেন্টটা নিউ ইয়র্ক টাইমস প্রকাশিত হয় শুধুমাত্র এই বল কারণে কমিউনিস্টদের কারণে তারা এটা এটা তারা এটা প্রমাণের জন্য পাবলিশ করে তাদের আরবদের প্রতি কোনো দরদ ছিল না তাদের এটা প্রমাণ করার দরকার ছিল যে রাশিয়ান জার কত খারাপ তৃতীয় যে এটা ছিল তৃতীয় যে প্রস্তাব তৃতীয় যে প্রমিসটা ছিল সেটা হচ্ছে জায়নিসদের প্রতি ইউরোপিয়ান জায়নিসদের প্রতি যে তোমাদেরকে একটা জিউস ল্যান্ড দেওয়া হবে তো আহ উনিশশো শতকের শেষ থেকেই জনপ্রিয় হচ্ছিল তো তাদের যে প্রমিনেন্ট লিডারদের মধ্যে একজন ছিল থিয়েটার ম্যাক্স নর্ড এবং চেইন ওয়াইজম্যান চেইন ওয়াইজম্যান এর নামটা গুরুত্ব আমরা আলোচনা করবো এই জন্য যে উনি ব্রিটেনে ছিল এবং উনি একজন কেমিস্ট ছিল এবং তার এক্সপ্লোসিভ যে কাঁচামাল এসিটোন এটার উপরে তার পেটেন্ট ছিল এবং সে একজন লার্জ স্কেল প্রডিউসার ছিল তো প্রথমে ব্রিটেন ব্রিটেনের প্রয়োজন ছিল জিউসদের সাপোর্টে তো তারা প্রথমে এই জায়ান্সদের অফার করলো যে তোমার আমরা তোমাদেরকে উগান্ডাতে একটা ইন্ডিপেন্ডেন্ট জায়ান্স ল্যান্ড দিয়ে উগান্ডার মাটিও ফার্টাইল এবং ওখানে সি অ্যাক্সেস আছে তোমাদের জন্য ভালো হবে কিন্তু তারা সেটা নিতে অস্বীকার করে তো তারপরে প্রথম বিশ্বযুদ্ধের সময় টোটাল ইউরোপে যে যে বা বানানোর মূল কাঁচামাল অ্যাসিটন এটা মূল সাপ্লায়ার ছিল জার্মানি এবং যুদ্ধের সময় যেহেতু জার্মানি এবং জার্মানি হচ্ছে বিরোধী পক্ষে তো কাজেই ব্রিটেনের প্রয়োজন ছিল অ্যাসিটনের উপরে অ্যাসিটনের যে যে প্রোডাকশন সেটাকে অ্যাক্সেলারেট করার এবং এই চেম ওয়াইজম্যানের ফ্যাক্টরি কিংবা চেম ওয়াইজম্যানের কাছ থেকে এটার সুবিধা নেওয়া এবং কিন্তু চেম ওয়াইজম্যান ছিল অনেক ধনী একজন মানুষ তার কোনো পয়সার প্রয়োজন ছিল না তো চেম ওয়াইজম্যান অ্যালাইড ফোর্সকে বিশেষ করে ব্রিটেনকে সাহায্য করতে রাজি হলো শুধু একটা সত্ত্বে যে তাকে কোনো পয়সা দিতে হবে না তাকে এই সাহায্যের বিনিময়ে শুধু তার যে জিও ফেলোস আছে তাদেরকে একটা ইন্ডিপেন্ডেন্ট ল্যান্ড দিতে হবে তো এই দাবির সাথে একটা মতবিরোধ নাই তার কারণ হচ্ছে শুধুমাত্র একটা ইন্ডিপেন্ডেন্ট ল্যান্ড চাচ্ছে কিন্তু যারা খ্রিস্টান তারা কিন্তু আবার যারা খ্রিস্টান তারা যারা খ্রিস্টান তাদের মধ্যে এক ধরনের লোক আছে যাদেরকে বলা হয় জায়নিস্ট তো এই জায়নিস্ট বা খ্রিস্টানদের একটা বড় অংশ তারা বিশ্বাস করে যে সেকেন্ড কামিং অব জিসাসে যেটা বলে মেসি মেসিয়ানিক মানে জিসাস প্রমিস করছেন যে উনি আবার আসবেন ন্যায় প্রতিষ্ঠার জন্য এটা খ্রিশ্চিয়ানরা বিশ্বাস করে কিন্তু জিউ বিশ্বাস করে না জাহানে শ্রেয়া বিশ্বাস করে না তো তখনকার যিনি ব্রিটিশ প্রাইম মিনিস্টার ডেভিড লয়েড জর্জ উনি একজন খুব কড়া ইভানজেলিক্যাল খ্রিস্টান ছিলেন তো ইভানজেলিক্যাল খ্রিস্টানরা অনেক স্ট্রংলি বিলিভ করে যে না জেসাস ক্রাইস্ট আসবেন এবং জেসাস ক্রাইস্ট আসতে আশাটাকে বাস্তবায়িত করতে হলে তার জন্য ক্ষেত্র প্রস্তুত করতে হলে আহ জেরুজালামে জিউদেরকে স্থাপিত করতে হবে জিউরা যখন সবচেয়ে বেশি সমৃদ্ধশালী হবে তখনই তারা কিছু খারাপ কাজ করবে এবং অন্যায় করবে এবং সেই অন্যায়কে প্রতিহত করার জন্য আসবেন এবং এবং জেসাস ক্রাইস্ট এসে এই ইহুদিদেরকে তিনি কিছু যারা ভালো ইহুদি তারা ধর্মান্তরিত হবে এবং বাকিদেরকে উনি প্রায় পুরা কচু কাটা করবেন তো এই বিশ্বাস থেকে এবং ব্রিটিশ প্রাইম মিনিস্টারের এই বিশ্বাস শুধু ব্রিটিশ ক্রিশ্চিয়ানস না সব ইভানজেলিকাল ক্রিশ্চিয়ানরা এর বিশ্বাস করে আমি এই বিষয়ে একটা ডকুমেন্টারি লিংক এখানে দিয়ে দিচ্ছি তোমরা যারা এই বিষয়ে দেখতে চাও কেন ইভানজেলিকাল ক্রিশ্চিয়ানরা এবার বিলিভ করে এবং ট্রাম্প কেন এত বেশি ইসরায়েলকে সাহায্য করার জন্য উতলা এই বিষয়টা বোঝার জন্য তোমাদেরকে ডকুমেন্টারি লিঙ্ক আমি লিংক আমি দিয়ে দিচ্ছি তো এই কারণে জ্যানিস্ট এবং ব্রিটিশ জার্ন এবং ব্রিটিশ সরকারের মধ্যে এই চুক্তিটা হয় কিন্তু যারা সত্যিকারের জিউ তারা কিন্তু আবার এই ইন্ডিপেন্ডেন্ট ল্যান্ড ফর জিউ ধারণার বিরোধী কারণ তারা বিশ্বাস করে যে যখন মেসিয়া আসবেন উনি এসে জিউদের জন্য একটা ল্যান্ড ঠিক করবেন এর আগে আমাদের কোনো ল্যান্ডের দরকার নেই আমেরিকান যারা মানে ইহুদি ছিল তারা কিন্তু জেনিজম এগেইনস্টে তারা বিশেষত জেনিজম সেটা ইউরোপিয়ান पॉलिटिकल ফেনোমেনা এটার সাথে ধর্মের কোনো যোগাযোগ নাই এবং ব্রিটিশ ক্যাবিনেটে যখন ইন্ডিপেন্ডেন্ট জিউইশ ল্যান্ডের প্রস্তাবটা আলোচনা হলো এবং পাস হলো একমাত্র একজন ব্যক্তি ওই মন্ত্রীদের মধ্যে একজন মন্ত্রী ইন্টারভিউ দেওয়া করেছিল সে ছিল একমাত্র ইহুদি মন্ত্রী যে ইহুদি ছিল সে শুধুমাত্র এটা বিরোধিতা করেছিল বাকি যারা খ্রিস্টানরা ছিল তার এটার পক্ষে ছিল সে ইহুদি মন্ত্রীর নাম ছিল এডভিন স্যামুয়েল মন্টিগি এবং মন্টিগোর বক্তব্য ছিল পৃথিবীতে যখনই ইহুদিরা বিপদে পড়েছে তারা সবসময় মুসলিম ল্যান্ডে গিয়ে আশ্রয় নিয়েছে সেটা স্প্যানিশের স্প্যানি স্পেনের স্প্যানিশ অত্যাচার থেকে বাঁচার জন্য ইহুদিরা অটোমান ল্যান্ডে আশ্রয় নিয়েছিল তোমার ইয়েমেনে ইহুদিরা ছিল মিশরে ছিল আলজেরিয়াতে ছিল তিউনেশিয়াতে ছিল তারা কখনোই ইহুদিদেরকে আক্রমণ করে না এবং ইহুদিরা সবসময় মুসলিম সাম্রাজ্যে তারা আশ্রয় এবং সেফ আশ্রয় পেয়েছিল এটা ছিল স্যামুয়েল এডউইন স্যামুয়েল মন্টেগিওর বক্তব্য যে ওখানে একটা ইন্ডিপেন্ডেন্ট জিউশ স্টেট মুসলমানদের সাথে আমাদেরকে অহেতু একটা শত্রুতায় নিয়ে আসবে যেটা কোনো যেটা কোনো প্রয়োজনই নেই কিন্তু উনি যেহেতু একমাত্র বিরোধী কাজে ছিল এই প্রস্তাব পাশ হয় এবং এই প্রস্তাবটা লিখিত আকারে গৃহীত হয় তখন আহ যিনি যিনি ফরেন মিনিস্টার তিনি এই চিঠিটা রথ চাইল্ড কে লেখেন রথ চাইল্ড সম্পর্কে আমার বোঝায় অনেকে একটু আত্ম জানে কেউ কি রথ চাইল্ড সম্পর্কে জানো সম্পর্কে জানো একজন বলতো রায়হান ভাই এক হচ্ছে এটা আমেরিকান যে বড় লবি যে আছে আমরা যে রবি কথা বলি কে কথা বলতে গুগল করো না রথ চাইল্ড খুবই এক্সাইটিং একটা ব্যাপার আমার লাইফের অনেক বড় সময় চলে গেছে এদের সম্পর্কে জানতে রথ এক ধরনের ইহুদি তোমরা কেউ কি জানো ইহুদিদের কি ইউরোপে খুব বেশি তোমার অপছন্দ এবং ঘৃণাই করা হতো কখনো তোমার সুদের কারবার না তো ব্যবসায়ীরা করতো তাদের টাকা পয়সা এবং সুদের কারবার লেনদেনের জন্য একজন করে জিউশ মিনিস্টারের কাজে ছিল এই সুদের কারবার হ্যান্ডেল করা কারণ সুদ কখনো ভালো লোকটা হ্যান্ডেল করে না তো তোমার বোধ হয় যে সাইলকের যে গল্পটা আছে আহ শেক্সপিয়ারের যেখানে ইহুদিকে খুব খারাপ দেখানো হয় ইহুদিদের মূলত কাজ ছিল এটা তারা ইউরোপিয়ান ক্রিশ্চিয়ান ব্যবসায়ীদের টাকা পয়সার বিষয়টাকে লেনদেন করতো তো ওইভাবেই আস্তে আস্তে একজন খুব বড় লোক ব্যাংকারের জন্ম হয় তাদের তা হচ্ছে রথ জার্মানিতে জার্মানিতে ন্যাথান রথ চাইল ছিল প্রথমে তার সন্তানরা আস্তে আস্তে গোটা ইউরোপে ছড়ায় পড়ে প্রথমে জার্মানি থেকে জার্মানির ফ্রাঙ্কফুট থেকে তারা তার চার তার চার সন্তানকে সে ফিয়েনা মিলান লন্ডন এবং প্যারিসে পাঠায় এবং রোমে পাঠায় তো তারা ওখানে তাদের ব্যাংক প্রতিষ্ঠা করে এইভাবে তারা একসময় পৃথিবীর সবচেয়ে ধনী পরিণত হয় এবং এখন এরা কখনো তাদের সম্পদের পরিমাণ প্রকাশ করে না কিন্তু এরা পৃথিবীর সবচেয়ে ধনী বলে মনে করা হয় আহ যেহেতু এরা কখনো প্রকাশ করে না কাজে এই বিষয়ে কখনো এখনো তোমার স্বর্ণের যে ভ্যালু এটা নির্ধারণ করে রথ চাইল্ড আমেরিকান সরকার না আচ্ছা আর হচ্ছে ওইখান থেকে এই রাইল্ড ফ্যামিলি এরা সবসময় নিজেদের ভাই বোনদের মধ্যে বিয়ে দিত এটা দিতে দিতে একসময় এই ধরনের সমস্যা দেখা দেয় তখন ওরা ওই ইউরোপিয়ান সায়েন্টিস্টদেরকে প্রচুর ফান্ডিং দিয়ে এই রিসার্চটা করা যে কেন এরকম হচ্ছে তখন এটা আসে তো ওই এর কারণে এটার নাম আর এইচ ফ্যাক্টর কিংবা আর এইচ এ দেখা হয়েছে তো যাই হোক এটা হচ্ছে রথের কাহিনী তোমার দয়া করে গুগল করো ইউটিউবে দেখো প্রচুর গল্প আছে প্রচুর কনসপিরেসি থিওরি আছে খুবই এক্সাইটিং একটা বিষয় যদি তোমরা ওই আচ্ছা ওই লেটারটা একটা নিউজ পেপারে প্রকাশিত হয় বালফোর ব্রিটিশ ফরেন মিনিস্টার বালফোর যেটা ওই রথ চাইল্ড কে লিখেছেন রথ চাইল্ড ছিল ওই সময়কার ব্রিটেনের সবচেয়ে ধনী ব্যক্তি ইহুদি তার খেতাব ছিল লর্ড সেই উনি এই ব্রিটিশ ফরেন মিনিস্টার তাকে যে লিখেছেন এটা হচ্ছে সেই লেটারটা লেটারটা শুরু হয়েছে আই হ্যাভ প্লে আই হ্যাভ প্লেস ইন কনভেইং টু ইউ অন বিহাফ অফ দ্য ম্যাজেস্টিস গভর্নমেন্ট এইভাবে তো এইভাবে জিউজদেরকে এটা এটা ইয়ে করা হলো যে

ওদের ওরা খানিকটা তোমার ঘৃণাই করতো খ্রিস্টানরা ঘৃণাই করে ওই ইউরোপিয়ান ঘৃণা করে কিন্তু ওই অনেক সময় কি ছোট ছোট মানে কিছু কাজ থাকে না সমাজে ধরো যে কাজগুলো কেউ করতে চায় না বাংলাদেশে ধরো ওই ধরনের কাজগুলো করার জন্য আমরা ভারতের একটা অংশ থেকে কিছু লোকজনকে নিয়ে আসছিলাম না যারা ক্লিনিং এর কাজ চাষ করে ঝাড়ু ঢাড়ু দেয় এইরকম কাজগুলো ইউরোপে অ্যাকচুয়ালি এই ইহুদিরা করতো তো সেই সব কারণে তাদের তাদেরকে অপছন্দ করলে ওইভাবে ঠিক বের করে দেয় নাই কিন্তু সব জায়গায় ইহুদিরা খুব কষ্টে ছিল তো ছিল মোটামুটি কাহিনী যে ইহুদিদেরকে আহ একটা ইন্ডিপেন্ডেন্ট ল্যান্ড দেওয়া হলো জেরুজালের আশেপাশে যেটা অ্যাকচুয়ালি সিরিয়ার একটা অংশ ছিল জর্ডানের নিচে তো প্রথম বিশ্ব বিশ্বযুদ্ধের পরে প্যারিস পিস কনফারেন্স হয় তোমরা প্যারিস পিস কনফারেন্স নাম শুনছো জি ভাই আচ্ছা হ্যাঁ তো ওখানে সারা পৃথিবী থেকে সব সব রাষ্ট্রপ্রধানরা আসলো তারা প্রায় দিনের পর দিন ওখানে প্রচুর আলোচনা হলো কে কিভাবে কি করবে কে কোন অংশ নেবে কিভাবে ফার্স্ট আইট ট্রিটি হবে এসব প্রচুর আলোচনা হলো তখন এই যে জিউইশ ইন্ডিপেন্ডেন্ট ল্যান্ড কিংবা ইসরাইল গিয়ে প্রতিষ্ঠিত হবে এটার বিষয়ে প্রথমে মার্কিন যে প্রেসিডেন্ট উড্রু উইলসন উনি বিষয়ে নিউট্রাল ছিলেন যে এটা হতে পারে কি পারে না উড্রু উইলসন ইসরায়েলের পক্ষ নেন নাই কিন্তু তখন উনি একটা কিং ক্রেইন কমিশন নামে একটা মানে দুজন ভালো একাডেমিশিয়ান যাদের আরাবিক ল্যাঙ্গুয়েজের উপর দখল আছে এবং ওই ভূখণ্ডের প্রতি আইডিয়া আছে তার কারণ তারা একাডেমিশিয়ান তারা ইউনিভার্সিটি তাদের নেতৃত্বে একটা কমিশন গঠন করে বললেন যে একটা রিপোর্ট দেন তো সেই কমিশন একদম ইউরোপে গিয়ে সরি ইউরোপে না প্যালেস্টাইনে গিয়ে পুরো রিসার্চ করলো এবং রিসার্চ করে তারা একটা রিপোর্ট তৈরি করলো যে রিপোর্টে তারা বললো শুনতে পাচ্ছ এই এই রিপোর্টে কমিশন যে রিপোর্টটা দিল তাতে তারা বললো যে না আসলে এই ভূখণ্ডে কোনো ভাবেই একটা স্টেট প্রতিষ্ঠা করা সম্ভব নয় তার কারণ হচ্ছে জনগণ সেটা চায় না যেহেতু জনগণ চায় না কাজে ওই জিনিসটা ওখানে কখনই ফিজিবল হবে না এই কিং কিং ক্রেন কমিশনের রিপোর্টটা পাবলিশও হয়েছিল কিন্তু তারপর আস্তে আস্তে পরিস্থিতি চেঞ্জ হয়ে যায় বিভিন্ন কারণে পরিস্থিতি চেঞ্জ হয় তো আহ বিভিন্ন কারণে পরিস্থিতি চেঞ্জ হয় তো এখানে আর কিছু করার থাকে না সেই জন্য এই রিপোর্টটা পরে আর খুব বেশি গুরুত্ব দেওয়া হয়নি কিন্তু এই যে এরাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিল আহ ব্রিটেন যে তোমাদেরকে আমি গোটা পুরো ল্যান্ডটা দিয়ে দিব তোমরা খলিফা হওয়া এবং এই আশায় কিংবা এই ষড়যন্ত্র করে তারা অটোমান অটোমান আর্মির এগেনস্টে ওসমানিয়া সালতানাতের এগেনস্টে আরবরা ব্রিটিশদের পক্ষ হয়ে যুদ্ধ করে এই লোক যে ভদ্রলোক ফয়সাল শরীফ শরীফ হুসেন ফয়সাল শরীফ হুসেন বিন আলী সে একজন ষড়যন্ত্রকারী সে নিজেকে দাবি করছে যে সে হজর মোহাম্মদ সাল্লা আল্লাহ সাল্লামের বংশধর কিন্তু সে একজন ষড়যন্ত্রকারী তাই নয় কি খুব চিপ একজন লোক এবং আহ তোমরা কেউ কি সিনেমা দেখেছো লরেন্স জি ভাই এই লোকটা হচ্ছে সেই টি ই লরেন্স এই লোকটার এই লোকটা অ্যাকচুয়ালি ছিল একটা ব্রিটিশ গুপ্তচর তার কাহিনীকে খুবই ফুলায় ফাপায় সিনেমেটিক আকারে প্রকাশ করে শিকাগোর আমেরিকান শিকাগোর একজন সাংবাদিক এবং তাকে খুব মহৎ কিংবা বীর টিভিতে কিংবা পর্দায় উপস্থাপন করা হয় এ ছিল স্পাই ব্রিটিশ স্পাই যে ব্রিটিশ স্পাই আহ বংশধর কিংবা আহ সেই হেজাজ কিংবা মক্কা এবং মদিনার যে গভর্নর তাকে রাজি করায় অটোমান তারেন্টে যুদ্ধ করতে এবং এই যুদ্ধে অটোমানের পরাজিত হয় ব্রিটিশরা এই এই অ্যারাব তাকে ব্যবহার করে অটোমানদেরকে পরাজিত করে এবং এটা ছিল একজনের এক মুসলিম আরেক মুসলিমকে কিভাবে কাজে লাগানো যায় কিভাবে ব্যবহার করা হয় তার একটা এক্সাম্পল এবং বারবারই এই কাজটা ঘটেছিল তো যখন মানে আরবরা যে আসলে কি পরিমাণ গর্ধ প্রমাণ তোমরা পাবা এই যে এগ্রিমেন্ট গুলো হয়েছিল সেখানে যখন পিকো এগ্রিমেন্টটা ফাঁস হয়ে গেল আহ নেতৃত্বে যখন বলসি রেভলিউশন হয়েছিল তখন যখন তারা এটা ফাঁস করে দিল যে দেখো এটা কত খারাপ কাজ করছে তখন আর যা বললো যে তোমরা তো আমাদেরকে বলছিল আমাদেরকে দিবা কিন্তু তোমরা তো নিজেরা ভাগ করার ভাগ করে নেওয়ার ব্যবস্থা করছো তখন ব্রিটিশ বলো না তুমি টেনশন করো না তোমাদেরকে দেবো তোমরা এখানে বদল হবে না যেহেতু আরবদের মাথায় বুদ্ধি কম কিংবা শিক্ষার অভাব সেই প্রাগৈতিহাসিক কাল থেকে মুসলিমদের যেহেতু শিক্ষার অভাব তো তারা এটা এটা নিয়ে আর বার্গেন করার কিংবা এটা নিয়ে চিন্তা ভাবনা করার অবকাশ তাদের ছিল না তারা বরং ব্রিটিশদেরকে সাহায্য করলো কিংবা পরাজিত করতে এই আশায় যে ব্রিটিশরা তাদেরকে ওই অটোমানদের যে সমস্ত আরব ভূখণ্ড ছিল তার খেলাফত তাকে দেবে সে নতুন খলিফা হবে এই আশায় যে লোক নিজেকে হজর মোহাম্মদ সাল্লাহামের বংশধার দাবি করে সে টার্কি রেগেছে যুদ্ধ করলো ব্রিটিশদের পক্ষ হয়ে মেলাইট ফোর্সের পক্ষ এবং এই সেই টি লরেন্স যাকে সিনেমার পর্দায় অনেক ভালোভাবে দেখানো হয় অনেক বীর হিসেবে দেখানো হয় যে অ্যাকচুয়ালি একটা স্পাই এবং যে প্রভাবিত করেছিল এই এরাব গর্ধবকে অটোমানদের এগেনস্টে যুদ্ধ করতে এবং নিজেদের সর্বনাশ দিকে নিয়ে আসতে তো যখন যুদ্ধ শেষ হলো এবং প্যারিস পিস অ্যাকর্ডে এই ছবিটা হচ্ছে ওই প্যারিস পিস কনফারেন্সের সেখানে গিয়ে এই ফয়সাল হোসেন বিন আলী সে যে বলল যে ব্রিটিশদের সে এই কনফারেন্স অংশ সে গেল এবং গিয়ে দিন দরবার করতে শুরু করতে যে তোমরা তো বলছিল যে যুদ্ধে যেতে গেলে আমরা এই আরব খলিফা হব তার কি হলো সে এখানে যেহেতু কিছু পয়সা ছিল এবং কিছু কানেকশন ছিল সে এই বিভিন্ন রাষ্ট্রপ্রধান সাথে দেখা করে এই দেন দরবার করতে শুরু করলো যে কি ব্যাপার আমি আমি তোমার তোমাকে হেল্প করলাম তোমার আমাকে কিছু দিবা না তো আমি তোমাদেরকে যেটা বললাম একটু আগে যে আমরা আলোচনা করবো যে কেন সিরিয়াতে আজকের এই সমস্যা এবং আজকের এই সমস্যার পিছনে আজকের সমস্যার পিছনে মেলা কারণ আছে অনেক কারণ আমরা বলতে পারি তার মধ্যে একটা আইসিস শিয়াসুঙ্গি এইসব অনেক কিছুই বলা যায় কিন্তু তার মধ্যে আরেকটা কারণ কিভাবে প্রথম বিশ্বযুদ্ধ এই এই ঘটনার একটা পটভূমি তৈরি করে সেটা এখন আলোচনা করব কেউ কেউ কি কিছু বলতে চাচ্ছ কেউ কি কিছু বলতে চাচ্ছ না ভাই আচ্ছা তো এই আমরা একটু আগেই দেখেছি যে কিভাবে ভাগ বাটওয়ারা হলো সালে ভাগ হয় এই ভাগ হওয়ার পরে এই অংশটুকুন ফ্রান্সের হাতে যায় তখন ফ্রান্স বিভিন্ন ভাবে সিরিয়াকে ভাগ করার চেষ্টা করে দেখো এই সবুজ অংশটা হচ্ছে লেবানন আজকে লেবানন এই লেবাননকে তৈরি করা হয়েছিল সিরিয়াতে থাকা ক্রিশ্চিয়ানদের জন্য সিরিয়াতে থাকা এরা ক্রিশ্চিয়ানদের জন্য যেন এই লেবাননের ভূখণ্ড তুলনামূলক সিরিয়ার ভূখণ্ড তুলনায় তুলনামূলক চাষাবাদের যোগ্য এবং এই জায়গাটার ওয়েদারটাও খুবই চমৎকার তো এই জায়গাটুকুন দেওয়া হলো ক্রিশ্চিয়ানদেরকে এই জায়গাটুকু দেওয়া হলো দ্রুজদেরকে এই জায়গাটুকুন তোমার দেখতে হচ্ছে আলাউই স্টেট একটা জায়গা দেখতে হচ্ছে পার্পল এই জায়গাটুকুন দেওয়া হলো আলাউই শিয়াদের জন্য তো প্রথম বিশ্বযুদ্ধের আগে ফ্রান্স এই জায়গাটুকু নিয়ে ম্যান্ডেড নেয়ার আগ পর্যন্ত আল্লাউইরা ছিল অশিক্ষিত বর্বর একটা সম্প্রদায় যাদের মূল কাজ ছিল ডাকাতি করা তারা এই পাহাড়ি অঞ্চলে থাকতো তোমার কি আমাকে শুনতে পাচ্ছো আচ্ছা এখনকার বার্সাল আসাদ এবং তার ফ্যামিলি যে আলাউই শিয়া এটা তোমরা জানো না ভাই এটাই তো মূল কারণ হাইয়ার গ্রাজুয়েট মনে না সরি ভাই বলার জন্য তোমার আমি হয়তো যখন জানি পড়তাম আমি সব জানতাম না আচ্ছা যাই হোক তো আলাবি শিয়ারা তোমার এক সময় ছিল খুবই অশিক্ষিত এবং বর্বর টাইপের ডাকাত সম্প্রদায় হয় না অনেকটা ওই টাইপের তারা পাহাড়ে থাকতো এবং এবং এদের যে তোমার ইসলামিক জীবন জীবনযাপন জীবনযাপনটা ঠিক ইসলামিক না এদের সেই অর্থে কোনো মসজিদ নাই মসজিদে কেউ যায় না এরা ধর্ম ব্যাপারে একদমই ডোল বলার অ্যাট অল তো এই যখন ফ্রান্স এটা ম্যান্ডেড নিল। তখন ফ্রান্স এই আলাভীদেরকে তার নিজেদের কি বলা যায় যে চামচা কিংবা চামচা শব্দটা একাডেমিক হয় না তাদের সহচর হিসাবে নিল এবং আলাভীদেরকে প্রচুর পরিমাণে তোমার সেনাবাহিনীতে ভর্তি করলো এবং সেনাবাহিনীতে তাদেরকে তাদের সন্তানদেরকে ফ্রান্সে স্কলারশিপ দিয়ে পড়তে পাঠালো এবং টোটাল এই যে সিরিয়া সিরিয়ার আশি শতাংশ লোক হচ্ছে সুন্নি মুসলিম কিন্তু সিরিয়ার ক্ষমতা হচ্ছে এই দশ কিংবা পনেরো শতাংশ আলাউ শিয়াদের হাতে এবং এটা সূত্রপাত ফ্রান্সই তৈরি করেছিল প্রথমত আহ অধিক সংখ্যক হারে আলাউদেরকে সিরিয়ান সেনাবাহিনীতে নিয়ে এবং তাদের মাধ্যমে টোটাল সিরিয়াতে ক্ষমতা চালানোর জন্য সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর এগেনস্টে এই ধরনের মাইনরিটিকে দিয়ে দেশ রাষ্ট্র চালানোটা এটা আসলে ভালো ফলাফল নিয়ে আসে না কেন সিরিয়াতে ডেমোক্রেসি নাই এটা উদাহ উত্তর অ্যাকচুয়ালি এইখান থেকেই আসবে তার কারণ যেভাবে ফ্রান্স এটাকে আলাবিদের দ্বারা সিরিয়াকে কন্ট্রোল করতে চেয়েছিল তার মধ্যে কেন যেহেতু আশি শতাংশ সিরিয়ান হচ্ছে সুন্নি কাজে ওখানে যদি কোনো ডেমোক্রেটিক ইলেকশন হয় তাহলে কখনোই আলাবি শিয়ারা জিততে পারবে না এবং আলাবি শিয়ারা একসময় ছিল ডাকাত এবং তাদের মূল কাজ ছিল পাহাড় থেকে এসে সাধারণ জনগণকে ডাকাতি করা লুটপাট করা মানুষকে খুন করা এবং রেড করা জঘন্য রকম কাজ করা এই জঘন্য সম্প্রদায়কেই এখন সিরিয়ার ক্ষমতায় ফ্রান্স প্রতিষ্ঠিত করে যায় এবং এই আলাউশিয়ারা ক্ষমতায় থাকার জন্য যত পদের নি পীড়ন এবং নির্যাতন করে ডেমোক্রেসি ডেমোক্রেসির যেন না আসে তার পুরো বন্দোবস্ত ফ্রান্সে তৈরি করে দিয়ে গিয়েছিল আসলে ডেমোক্রেসি হলে তার এত ধরনের সমস্যাও হতো না তো এই যে এইটা এইটা হচ্ছে বর্তমান যে সিরিয়ান ক্রাইসিস তার হচ্ছে প্রেক্ষাপট এবং এই ফ্রন্ট লাইনটা যদি কখনো সলভ না করা যায় যে মাইনরিটি ফিফটিন পার্সেন্ট লোক মেজরিটির উপরে শাসন করবে এটা যদি সলভ না করা যায় তাহলে সিরিয়া সব রকমই থাকবে কেননা কখনোই তো এখানে জনগণের রুল আসবে না জনগণের রুল আসবে না তার কারণ হচ্ছে জনগণ কখনো আলাদা চাবে না তো ব্রিটিশরা প্রথম বিশ্বযুদ্ধের পরে এই শরীফ হুসেন এর যে সন্তান তাদের তিনজনকে তিনটা ভূখণ্ড দিয়ে যায় ওই যে আমরা দেখলাম যে ফয়সাল সেই প্যারিস পিস কনফারেন্স থেকে সবার কাছে দেন দেওয়ার কথা চেষ্টা করলো কই আমার আমি তোমাদেরকে হেল্প করলাম অটোমানদেরকে হারায় দেওয়ার জন্য আমাকে কিছু দাও তো সেই অনুযায়ী শরীফ হুসেন বিন আলীর তিন সন্তান আলী আব্দুল্লাহ এবং ফয়সালকে তিনটা ভূখণ্ড দেওয়া হয় আলী পেল সৌদি আরবিয়া বর্তমান যে সৌদি আরবিয়া আবদুল্লাহ আবদুল্লা পেল বর্তমান যে জর্ডান এবং ফয়সাল কে দেওয়া হলো ইরাক তো আলী শরীফ হুসেনের যে সৌদি আরব হেজাজ আগে ওটা ছিল হেজাজ হেজাজের ক্ষমতা ক্ষমতা হেজাজের রুলার হয়ে সে নিজেকে কিছুদিনের জন্য খলিফা হিসেবে ঘোষণা করেছিল অটোমানদের মতো করে কিন্তু আসলে ওইটা ওইটা বাস্তবায়িত হয়নি তার কারণ হচ্ছে ওই সময় আবার ব্রিটিশরা আল সৌদ তাদেরকে ফান্ডিং করা শুরু করে এবং আল সৌদ আস্তে আস্তে এই হেজাজ বর্তমানে যে সৌদি আরবিয়া এটা দখল করে নেয় বর্তমানে যে সাউদি আরবিয়া সেটা অ্যাকচুয়ালি ইসলামিক আরবিয়া নয় এটা এই হাউস অফ সৌদ বা আল সৌদের বংশধরদের আরবিয়া তারা এই ব্রিটিশদের সহায়তায় আস্তে আস্তে আলীকে ওখান থেকে সরিয়ে দেয় এবং আলী পরে নির্বাসিত হয়ে একটা খুব লজ্জাজনক মৃত্যু বরণ করে তো এইভাবে সৌদি হাত থেকে যে ফ্যামিলি বছর ধরে ওই মক্কা এবং মদিনার গভর্নর ছিল তারা ব্রিটিশদের ব্রিটিশদেরকে সহায়তা করে এখান থেকে অটোমানদেরকে পরাজিত কিন্তু তারপর আবার এই হাউজ অফ সাউথ বা আল আলসাউথ হাতে পরাজিত হয়ে তারা ওখান থেকে বিতাড়িত হলো এক্ষেত্রে ব্রিটিশরা আবার আলীর করেছিল তার দ্বিতীয় সন্তান বর্তমানে যে জর্ডান সেখানে সেই জর্ডান এখন পর্যন্ত তারাই শাসন করছে বর্তমান যিনি জর্ডানের রাজা সে হচ্ছে এই আবদুল্লাহ নাতি কিংবা বলা যেতে পারে হজরত মোহাম্মদ সাল্লা আহ তেতাল্লিশতম চুয়াল্লিশতম বংশধর ওর কোনোদিন ছিল না ব্রিটিশরা তাকে নিয়ে যে জর্ডানে রেখে দিল বসাই দিল ব্যাট তারা জর্ডান রুল করা শুরু করলো এবং যেহেতু জর্ডান ইসরায়েলের ইসরায়েলের একদম বলা যেতে পারে কি বুটলিকার খাদি জর্ডানকে পৃথিবীতে সবাই খুব মানে সম্মান করে এবং জর্ডানের বিষয়ে সবাই খুবই ভালো ভালো কথা বলে জর্ডানকে খুবই গুরুত্ব দেওয়া হয় এবং জর্ডানের যে রানিয়া তাকে জর্ডানের রানীর নাম রানিয়া তাকে পৃথিবীর বিভিন্ন জায়গায় ইউনিসেফের মিটিং কিংবা ইউনিট চেয়ারের মিটিং এ তাকে খুবই গুরুত্ব সহকারে দেওয়া হয় এটা হচ্ছে এক ধরনের পিচুলকায় দেওয়া মালাল্লাকে যেভাবে পিচুলকায় দেওয়া হয় এরকম জর্ডানের রানি এই ধরনের ট্রিটমেন্টটা পায় তার কারণ হচ্ছে জর্ডানের যে বাচ্চা সে ইসরায়েলের বুটনিকার তৃতীয় যে সন্তান ছিল ফয়সাল যে ফয়সাল বেশ দিন দর্ব ঘুরে বেড়াচ্ছিল প্যারিস পিস কনফারেন্সে তাকে ইরাক দেওয়া হয় এবং সে ইরাকের কিছুদিন শাসন করে কিন্তু উনিশশো সালে ইরাকি জনগণ বিশেষ করে ইরাকি সেনাবাহিনী তাদের এই ফয়সাল শরীফ হুসেন কে তার পুরো পরিবার সহ বাচ্চা বৃদ্ধ মহিলা সব সহ হত্যা করে এবং তাদেরকে ইরাকে তাদের শাসন শেষ হয়ে যায় পরে ওখান থেকে যে সেনাবাহিনী এই ফয়সালকে ফয়সাল ফ্যামিলিকে হত্যা করেছিল ওই সেনাবাহিনীর একজন তরুণ কমান্ডার সাদ্দাম হোসেন পরে ইরাক কিছুদিন শাসন করে তো অটোমানদের কি হলো অটোমান প্রথমে ব্রিটেনরা ব্রিটেনরা ইস্তাম্বুল কিংবা টার্কি ম্যান্ডেট নিল কিন্তু ব্রিটেনের জনগণ সরি টার্কির জনগণ মুস্তফা কামাল নামের ওই একজন যাকে আমরা বলি তার নেতৃত্বে ওখান থেকে ব্রিটিশদেরকে চলে আসতে বাধ্য করে এবং আস্তে আস্তে এটা অটোয়ান এম্পায়ার থেকে ওটা টার্কিশ রিপাবলিকে পরিণত হয় এবং অটোমান এম্পায়ারকে ফ্রান্সের নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয় মুস্তফা কামাল লোকটা পরে মুস্তফা কামালের বিষয়ে আমরা পরে আলোচনা করতে পারি কিন্তু মুস্তফা মাধ্যমে মাধ্যমেই অটোমান যে এম্পায়ার এবং যে ছিল মুসলমানদের সর্বশেষ খলিফা মুসল অটোমানের পরে ওসমানীয় খেলাফতের পরে আর কোন মুসলমানদের কোন খেলাফাত আর আসেনি ছিল এন্ড এই ছবিটা দেখতে ইনি হচ্ছে শেষ অটোমান সুলতান যিনি ফ্রান্সে নির্বাসিত ছিলেন উনি তার মেয়ের বিয়ে এই ভদ্রলোককে দেখতে পাচ্ছেন হচ্ছে ভারতে যে হায়দ্রাবাদ আছে হায়দ্রাবাদের যে নিজাম নিজামের ইনি হচ্ছে সবচেয়ে বড় সন্তান কিংবা হায়দ্রাবাদের নেক্সট নিজাম এবং ওই সময় এই ভদ্রলোক ছিল পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি কিভাবে তার সম্পদগুলোকে ভারত সরকার দখল করলো কিভাবে কিংবা কিভাবে হায়দ্রাবাদে আহ হায়দ্রাবাদে যে তার যে বড় বড় প্যালেস গুলো ছিল সেটা কিভাবে ভারত সরকার দখল করলো এটা যদি তোমরা আমার মনে হয় জানা উচিত তোমাদের একটু আগ্রহ তৈরি করবা বা তোমার তোমরা বোধহয় এটাও জানো না যে ভারত সরকার কাশ্মীর দখল করেছিল এই অজুবাদ দিয়ে যে কাশ্মীরের জনগণ মুসলিম কিন্তু রাজা হরি সিং ছিল হিন্দু এবং হিন্দু রাজা হরি সিং সে ভারতে যোগদান করতে চেয়েছিল ব্রিটিশরা চলে যাওয়া পরে যতদিন ব্রিটিশরা ছিল তখন কিন্তু তার সে কোনো একটা ইয়েতে যোগদান করতে চায় নাই যদিও সংখ্যাগরিষ্ঠ মুসলিম ছিল কাশ্মীরে কিন্তু ব্রিটিশরা চলে যাওয়ার পর পরই সে ভারতে যোগদান করতে চায় তো ভারত কাশ্মীর দখল করে নেয় একাংশ দখল করে নেয় আবার হায়দ্রাবাদের শাসক কিংবা সুলতান ছিল মুসলিম কিন্তু সংখ্যাগরিষ্ঠ জনগণ ছিল হিন্দু তো সংখ্যাগরিষ্ঠ জনগণ হিন্দু এই অজুহাতে আবার ভারত হায়দ্রাবাদ দখল করে নেয় ব্রিটিশরা চলে যাওয়ার পরও হায়দ্রাবাদ স্বাধীন ছিল যেহেতু হায়দ্রাবাদের এই নিজাম মাইসোর কিংবা মহীশূরের টিপু সুলতানকে পরাজিত করতে ব্রিটিশদেরকে সহায়তা করেছিল একজন মির্জাফর হিসাবে তো সেহেতু ব্রিটিশরা তাকে এই পুরস্কার হিসেবে তার যে হায়দ্রাবাদ যে রাজ্যটুকু সেটা সবসময় স্বাধীন ছিল এমনকি ব্রিটিশটা চলে যাওয়ার পরও এটা স্বাধীন ছিল তো অটোমান সুলতান তার মেয়েকে এই সাথে বিয়ে দেন এই আশায় যে হয়তোবা মুসলমানদের যে খেলাফত আবার পুনরুদ্ধার হবে তার কারণ হচ্ছে তার মেয়ে যেহেতু অনেক সুন্দরী ছিল আহ অটোমান সুলতানের মেয়ে তার নাম সমুদ্র নিহাত তো তাকে ইরানের যে সুলতান ইরানের যে শাহ ইরানের শাহ তাকে বিয়ে প্রস্তাব দিয়েছিল কিন্তু অটোমান সুলতানের ধারণা ছিল যেহেতু খেলাফত আন্দোলন সম্পর্কে পড়ে বাংলাদেশে যেহেতু সামাজিক বিজ্ঞান ইতিহাস যদি পড়ে থাকো বাংলাদেশে বিশেষ করে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে অটোমান খেলাফতের প্রতি এক ধরনের শ্রদ্ধা ছিল এবং তারাও তাকে খেলা খলিফা মনে করতো তো তার ধারণা ছিল যে হায়দ্রাবাদের সাথে এই সম্পর্কটা হলে হয়তোবা আবার মুসলমানদের খলিফা কিংবা খেলাফতকে পুনরুজ্জীবিত করা যেতে পারে এই আশায় তিনি তার মেয়েকে এবং তার ছেলের সরি তার ভাতিজিকে মানে তার ভাইয়ের কন্যাকে হায়দ্রাবাদের দুই উত্তরাধিকার হায়দ্রাবাদের সুলতানের বড় ছেলে এবং ছোট ছেলের সাথে তাদের বিয়ে দেন এই আশায় যে হয়তো আবার খানিকটা খেলাফত প্রতিষ্ঠা হতে পারে তো এইখানেই মোস্তফা কামাল আতাতুরকের মাধ্যমে অটোমান এম্পায়ারের সমাপ্তি হলো আমি এই ছবিগুলো দিতে চাইলাম এই জন্যই যে হয়তোবা তোমাদের একটু লিঙ্ক দেয়া যাবে যে কিভাবে ওই অটোমান সুলতানের সাথে হায়দ্রাবাদের সম্পর্ক তৈরির চেষ্টা ছিল এবং কিভাবে তোমাদের হয়তো আচ্ছা আমি একটু জানতে তোমরা কেউ কি জানতা হায়দ্রাবাদ এবং কাশ্মীরের কাহিনী কি ভাই ভারত সরকার তো ভাই মানে দুইটা স্টেট হায়দ্রাবাদ এবং জুনাগড় দুইটা জোর জবরদস্তি করে দখল করছে এবং দুইটা দুই ও হাতে কাশ্মীর দখল করতে এক ও যে ওখানে রুলার হিন্দু কিন্তু সংখ্যাগরিষ্ঠ মুসলমান জনগণ এবং রুলার ভারতের সাথে যুদ্ধ হয়েছে সেই জন্য হ্যাঁ 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 কিন্তু আবার ভাই জুনাগড় এবং হায়দ্রাবাদ দুইটাকে দখল করতে এই হয়েছে যে দুই রাজা আবার ভারতের সাথে যুদ্ধ করতে না কিন্তু জনগণ ভারতের সাথে যুদ্ধ করতে চাইছিল জন্য তারা দখল করে ওই জায়গা দুইটা গণগোষ্ঠী করে দিয়েছে গণগোষ্ঠী করে দিয়ে বাংলাদেশের ইন্টারন্যাশনাল রিলেশন এর আলোচনা বাংলায় লোকজন প্রথম আলোতে করে তারাই গোটা বাংলাদেশের মানুষকে খাওয়ায় এটা খুব মানে কষ্টকর আমি আশা করি মানে তোমাদের মধ্যে কেউ একজন হয়তো একটু লেখাপড়া করে বাংলাদেশের narrative টা তোমরা build up করবা বয়ান নির্মাণ কিভাবে বয়ান তৈরি হয় এটা আমাদের জানাটা খুবই জরুরি মানে অ্যাকচুয়ালি যুদ্ধে জিততে বয়ান নির্মাণ খুব গুরুত্বপূর্ণ বয়ান নির্মাণ বা ম্যানুফ্যাকচারিং কনসেপ্ট আজকে মনে হচ্ছে সময় খুব দ্রুত যাচ্ছে যে আমি যা যা বলতে চাচ্ছি কিছু বলার সময় পাচ্ছি না কোথায় যে সময়টা নষ্ট করছে আচ্ছা তো এই দেখো প্যালেস্টাইন প্রথম বিশ্বযুদ্ধের পরে পরপরে যখন বালফোর ডিক্লারেশন আসেনি তখন প্যালেস্টাইনের চিত্র কি ছিল আর আজকের চিত্র আস্তে আস্তে কি হচ্ছে তোমার সাথে একটু আগে আলোচনার টপিকটা এরকম ছিল যে ক্রিশ্চিয়ান জায়নিস্ট এবং জিউশ জায়নিস্ট এর মধ্যে ডিফারেন্সটা কি এবং তোমার কেউ কি ক্রিশ্চিয়ান জায়নিস্ট এবং জিউশ জায়নিস্ট সম্পর্কে জানো

এই তিনটার ক্ষেত্রে জেরুজাল খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ তো তিনটা ধর্মে তিন ভাবে বিশ্বাস করে যে কিভাবে জেসাস ক্রাইস্ট আসবেন তো তোমরা কি হামেদীয় কিংবা কাদিয়া সম্পর্কে জানো

কিন্তু এই তিনটা ধর্মের জনগণই বিশ্বাস করে তিনটা ধর্মের অনুসারে বিশ্বাস করে আহ যে একজন মেসিয়া আসবে তো ইয়ার ক্ষেত্রে সরি ইহুদিদের ক্ষেত্রে মেসিয়া আর ক্ষেত্রে মেসিয়া হচ্ছে ক্রাইস্ট আর মুসলমানদের ক্ষেত্রে মেসি হচ্ছে জেসাস ক্রাইস্ট প্লাস মেহেদি ইমাম মেহেদি তো যাই হোক বিষয়টা প্রথম ব্যাখ্যা তো জাইনস্টরা বিশ্বাস করে যে হয়তো মেসিয়া আসবে মেসিয়া আসলে আহ তারা ইসরায়েলকে কিংবা ইহুদিদের যে ল্যান্ড এটাকে পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধশালী ল্যান্ড এবং তাদেরকে পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধশালী জনগোষ্ঠীতে পরিণত থাকবে তোমরা কেউ কি ইসরায়েলের ফ্ল্যাটটা মনে করতে পারো জি ভাই নীল এবং সাদা এবং মাঝখানে একটা দেভি তো এই দুইটা যে নীল টান আছে এই দুইটা নীল এইটা দুইটা নীল টানের নাম হচ্ছে উপরের টান হচ্ছে আহ ইউফ্রেটিস রিভার যেটা ইরাকে আছে ইউফ্রেটিস রিভার নিচেরটা হচ্ছে নাইল রিভার মাঝখানে হচ্ছে স্টার অফ ডেভিড এই ইসরায়েলের ফ্ল্যাগের অর্থ হচ্ছে এই সমৃদ্ধশালী দেশটা এই সমৃদ্ধশালী ভূখণ্ডটা হবে ইউফ্রেটিস রিভার থেকে নীল নথ পর্যন্ত এবং হ্যাঁ গ্রেটার ইসরায়েল হ্যাঁ গ্রেটার ইসরায়েল কিন্তু ইরান নাই গ্রেটার ইসরায়েল পাকিস্তান নাই গ্রেটার ইসরায়েল আছে ইউফ্রেটিস থেকে এই নাইল রিভার পর্যন্ত এইটা হচ্ছে ওদের ইরাক সিরিয়া হ্যাঁ মিশরের কিছুটা অংশ যাই ওরা এর বেশি চায় না সামান্য আমার বক্তব্য হচ্ছে ওরা যে বাংলাদেশ থাকা উচিত আচ্ছা যাই আমার আমার বক্তব্য হচ্ছে যে আহ ওরা বিশ্বাস করে যে মেসিয়া আসবে খ্রিস্টানরাও বিশ্বাস করে যে যখন এই ল্যান্ডে খ্রিস্টানরা খ্রিস্টানদের মধ্যে অনেক ভাগ তো বিশেষ করে ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টানরা তারা এই বাইবেলকে আক্ষরিক অর্থেই নেয় এবং এটা তাদের বিশ্বাসটা খানিকটা ইহুদিদের মতো খানিকটা মুসলিমদের মতো যেহেতু তারা অনেকটা বেশি বাইবেল ঘনিষ্ঠ ইভাঞ্জেলিক্যাল ক্রিশ্চিয়ানদের বক্তব্য হচ্ছে আমি এখন তোমাদেরকে একটু মানে মনোযোগ দিতে মানে বলবো তাহলে তোমরা পুরা চিত্রটা ধরতে পারবা ইভানজেলিক্যালদের বক্তব্য হচ্ছে এই যে ল্যান্ডটা আছে এই ল্যান্ডটাতে যখন ইহুদিরা সবচেয়ে সমৃদ্ধশালী হবে সমৃদ্ধশালী হওয়ার পরই তারা অন্যায় করা শুরু করবে তাদের মধ্যে যখন অন্যায়ের অনেক বেশি বেড়ে যাবে তাদেরকে ন্যায়ের শিক্ষা দেওয়ার জন্য জাস্টিস প্রতিষ্ঠার জন্য ইহুদি ঈসা আলাহিসাল্লাম বা জিসাস ক্রাইস্ট আসবে তো জিসাস ক্রাইস্ট আসার যে ক্ষেত্র এটা প্রস্তুত করার জন্য ইসরায়েলকে প্রতিষ্ঠিত করতে হবে ইসরায়েলকে সমৃদ্ধশালী করতে হবে ইসরায়েল যতদিন সমৃদ্ধশালী হচ্ছে না ইহুদিরা ভাবছে না এটা ইভঞ্জিলগেট খ্রিস্টানরা ভাবছে যতদিন ইহুদিরা সমৃদ্ধশালী হচ্ছে জেরুজালেমে ততদিন পর্যন্ত ঈসা আলাহিসাল্লাম আসবে না জেসাস ক্রাইস্ট আসবে না এবং জেসাস ক্রাইস্ট না আসলে আরমাগ্যাডল হবে না আরবিতে আর মালহামাহা মানে গ্রেট পর এই জিসাস ক্রাইস্ট আসার পরে তারা এই ইহুদিদেরকে উনি সায়স্তা করবে তার মধ্যে কিছু ইহুদি ধর্মান্তরিত হয়ে খ্রিস্টান হবে এবং বাকিদেরকে উনি পুরো কচু কাটা করবে তো এখন এখানে বিষয়টা খুবই মানে একটু চিন্তা ভাবনা করার যোগ্য যে এই কারণে তোমার হচ্ছে আহ ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টানরা তাদের সরকারকে বিশেষ আমেরিকান গভর্নমেন্ট বাধ্য করে ইসরায়েলকে সাপোর্ট করতে এবং আমেরিকান গভর্নমেন্ট তো প্রতি বছর প্রায় টেন মিলিয়ন ডলার আহ ফান্ড গ্রান্ট দেয় ইসরায়েলকে এই যে ব্যক্তিগত উদ্যোগে চার্চ থেকে সংগ্রহ করে বিভিন্ন চার্চে ডোনেশন কালেক্ট করে প্রায় তিন থেকে চার বিলিয়ন ডলার তারা প্রাইভেটলি ইসরায়েল ডোনেট করে কেন এই জন্য নয় যে তাদের ইহুদির প্রতি দরদ আছে এই জন্য যে ইহুদিরা যদি সমৃদ্ধশালী না হয় তাহলে তারা অন্যায়কারী হবে না তারা অন্যায়কারী না হলে ন্যায় প্রতিষ্ঠার জন্য ইস্তালাম আসবে না বিষয়টা কি বুঝতে পারছো তোমরা

আচ্ছা তো এখন কেন ইহুদিরা এই ইভানজেলিক্যাল খ্রিস্টানদের সাহায্য নিচ্ছে আমি ইভানজেলিক্যাল খ্রিস্টানদের কি খ্রিস্টিয়ান জার্নিস্ট বলছি হ্যাঁ বলো যে কেন ইহুদিরা এই খ্রিস্টান জার্নিস্টদের সাহায্য নিচ্ছে বলো তো তো জানে যে কেন টাকা দিচ্ছে অযত ধারণা যে খ্রিস্টানরা এই জন্য দিচ্ছে যে জিসাস ক্রাইস্টটা এসে আমাদেরকে সাইজ করবে কেন সাহায্য নিচ্ছে বলো এদের ক্ষেত্রে এই আশাটা ভ্রান্ত হইতে পারে হ্যাঁ ইহুদিদের বক্তব্য হচ্ছে আপাতত যেহেতু আমাদের পারপাস সার্ভ হচ্ছে আমরা তাহলে এই ফান্ডিংটা কিংবা টাকাটা নেই আর আমি তো জানি যে ওরা কাদিয়ানি কাদিয়ানি মানে ওরা তো ভ্রান্ত নবীর অনুসারে কাজে ওরা তো ভুলের মধ্যে আছে কাজে ওরা ভুলের মধ্যে থেকে ভুল করে যদি আমাকে টাকা দেয় আমার টাকা নিতে সমস্যা কি বিষয়টা বুঝতে পারছো জি ভাই আচ্ছা এইখানে এইচবিওর একটা ডকুমেন্টারি আমি অ্যাটাচ করে দিছি যেখানে দেখবা যে কেন এই ক্রিশ্চিয়ান জ্যানিস্টরা দিস ইজ মানে ইভানজেলিক্যাল ক্রিশ্চিয়ানরা ওরা কি ভাবে কত দরদ দিয়ে ইসরায়েলকে সাপোর্ট করে এইটা দেখার জন্য তুমি এই ভিডিওটা দেখতে পারো ট্রাম্প একজন ক্রিশ্চিয়ান হলো সে কেন এত ইসরাইলের পক্ষে কারণ হচ্ছে ট্রাম্পের যে ভোটার ট্রাম্প ওর তো রিলিজিয়াস না কিন্তু ট্রাম্পের যে ভোটাররা তারা রিলিজিয়াস তো তারা রিলিজিয়াসলি বিলিভ করে যে আমেরিকার অবশ্যই ইসরায়েলকে সাপোর্ট করতে হবে তো যেই প্রেসিডেন্ট ইসরায়েলকে সাপোর্ট করবে সেই প্রেসিডেন্টকেই তারা ভোট দেবে সেই ক্যান্ডিডেটকেই তারা ভোট দেবে সেই জন্য জো বাইডেন বলতে হয় বলতে বাধ্য হয় যে ইজ এ প্রাউড জার্নালিস্ট কেন বলে তার কারণ হচ্ছে তা হলে সে ভোট পাবে না এটা এই জন্য নয় যে আমরা যেটা শুনে বড় হয়েছি যে ইসরায়েলি লবি ইসরায়েলি লবি টাকা আছে তা নয় ইসরায়েলি লবি টাকা দিয়ে একটু হেল্প করতে পারে কিন্তু ইসরায়েলি লবি প্রত্যেকটা ভোট কিনতে পারে না

এবং ট্রাম্পের যে মেইন ভোটার বেস ওটা ইভানজেলিক্যাল তো এইটা এই আমি যে কথাগুলো বললাম এটা আমি নিজে নিয়েছি এই এই ডকুমেন্টারি থেকে এবং যদি এটা দেখো তোমার উপকৃত ফিট খুব বেশি বড় না কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ডকুমেন্টারি এখানে লিঙ্কটা তো ইদানিং তোমার বাংলাদেশে একটা তোমার কিভাবে ইসরায়েল নিজের যে টিকে থাকে তার জন্য মিডিয়া ওয়ার একটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার এবং সফট পাওয়ারের যে এক্সারসাইজ দিলাম সফটওয়্যার তোমাদের रिप्रेजेंटेशनতে দিয়েছিলাম ওখানে তোমরা ওই বিডিএস মুভমেন্ট কিংবা এই এই আলোচনাটা খেয়াল করলে দেখতে পাওয়া তো বাংলাদেশের একটা ক্ষেত্রে ধর আমি কাউকে পছন্দ করি না আমি তার মুখকে বন্ধ করতে চাই সে যেন কথা না বলতে পারে সে যেন সত্য কথা না বলতে পারে বাংলাদেশে আমরা কি পলিসি অবলম্বন করি বলতে বাংসার কি পলিসอล অবলম্বন করে ওদের মুখে বন্ধ করতে মানে কথা বলো না তার দুর্বলতা প্রকাশ করে দিয়ে পাবলিশাইজ করে হ্যাঁ হ্যাঁ আরেকটা খুবই প্রচলিত এবং জনপ্রিয় জনপ্রিয় উপায় হ্যাঁ ওইতেই ওইতেই নাম কি যে তুমি জামাত শিবির তাই না

যখন তাকে এই যুক্তিগত দেখানো হয়েছে যে তুমি জামাত ছিবি তখন তাকে পিঠায় মেরে ফেলা গেছে কি চমৎকার একটা যে ইউনিভার্সিটিতে পর একটা ছেলে একজন মানুষকে পিঠায় মারে ফেলতে পারে এটা হয় নাকি যে লোক একজন মানুষকে পিঠায় মেরে ফেলে সে তো মানুষই না সে কেমন ইউনিভার্সিটিতে পর আমি এটাই বুঝতে পারি না ধর একজন মানুষ একজন মানুষকে গুলি করে মেরে ফেলে এটা হইতে পারে তাই না কিন্তু পিটায় মেরে ফেলা সাপ যেভাবে পিঠায় মেরে ফেলে এইরকম ছেলেদেরকে ইউনিভার্সিটিতে পড়া উচিত এক মানে আমি তোমাকে ওইটা বোঝানোর চেষ্টা করতেছি যে যে লোকই এরকম মানসিকতার তাদের তারা তো মানুষই না আমার কাছে তার মনে হয় যে মানে কীট প্রতঙ্গের মতো তাদের আল্লাহ তালা তাদেরকে মস্তিষ্ক দেয়নি তাদের মনুষ্যত্ব নাই আচ্ছা যাই হোক তো ওই যে বাংলাদেশে যেমন কারো মুখকে কি টিবে ধরতে হলে কিংবা কারো কণ্ঠ রোধ করতে হলে এই অপবัตটা দিতে হয় তুমি জামাত শিবির কিংবা তুই রাজাকার এখন তুমি যদি প্যালেস্টাইনের পক্ষে এবং ইসরায়েলের বিপক্ষে কিছু বলতে চাও তাহলে তোমার মুক্তি বের ধরার জন্য ওদের একটা অপশন আছে সেটাকে বলা হচ্ছে তোমাকে অ্যান্টিসেমেটিক ট্যাগ করা বাংলাদেশে যা ঘটে বাংলাদেশের পেপার পত্রিকায় যা চলে বাংলাদেশে যেভাবে ন্যারেটিভ বিল্ডিং বা বয়ান নির্মাণ কিংবা ম্যানুফ্যাকচারিং কনসেন্ট ঘটে এটা অ্যাকচুয়ালি বা আমাদের নিজেদের কোনো বুদ্ধি নয় আমরা এই ওয়েস্ট থেকে এটা ধার করি তো বাংলাদেশে এই ফেনোমেনাটা ধার করা হয়েছে ওয়েস্ট থেকে যেটার নাম হচ্ছে অ্যান্টিসেমিটিজম কেউ কিছু একটা বললো ইসরায়েলের এগেনস্টে তাকে এই ট্যাগ করে দিবা বা আর কথা বলতে পারবে না শেষ শেষ ওই যে বেলা হাদিদ নামে একজন মডেল সে খুব ভালো কথা বলছিল প্যালেস্টাইনদের পক্ষে তাকে সেফ অ্যান্টিসেমেটিক ট্যাগ দিয়ে তার কন্ট্রোল করা গেছে তো এইখানে আমি একটা ভিডিও তোমাদেরকে ট্যাগ করেছি যাদের সময় আছে দেখে নিও এটা হচ্ছে আমরা তো এখন ব্যস্ত আছি আমাদের ছোটখাটো তর্ক বিতর্ক নিয়ে কিংবা টিকটক বিনোদন নিয়ে অলরেডি ওয়েস্টে এই বিতর্কটা শেপ হচ্ছে আস্তে আস্তে যে তুমি যদি ইসরায়েল এগেনস্টে যাও তাহলে তুমি অ্যান্টিসেমেটিক অ্যান্টিসেমেটিক হলে তোমার আর কোনো কথা নাই এবং তোমাকে কেউ কোনো গুরুত্ব দেবে না তুমি কোনো চাকরি বাকরি পাবা না এই বিতর্কটা তুমি যদি দেখতে চাও যে অ্যান্টি অ্যান্টিজায়নিজম এবং অ্যান্টিসেমেটিজম নিয়ে তুমি এইখানে ক্লিক করলে দেখতে পাবে এখানে আল জাজিরার একজন প্রেজেন্টার মেহেদি হাসান খুব চমৎকার বিতর্ক করছেন তার বক্তব্যটুকু তুমি দেখতে পারো সময় কম যদি তোমার সময় কম থাকে তুমি দেখে নিও আরেকটা ভিডিও আমি ট্যাগ করেছি যে ভিডিওটাতে রিসেন্টলি পাকিস্তানের প্রাইম মিনিস্টার সিএনএন এ একটা ইন্টারভিউ দিচ্ছিল সেটা বলার চেষ্টা করছিল যে মিডিয়া বায়াস্ট এবং মিডিয়া ইসরায়েলের পক্ষে কথা বলে এবং সিটিজেন জার্নালিস্টরা কিংবা সাধারণ মানুষরা প্যালেস্টাইনের পক্ষে এই কথাটা বলার কারণে তাকে বলা হলো যে তুমি তো অ্যান্টিসেমিটিক শুধু এই কারণে যে মিডিয়া ইসরায়েলের প্রতি বায়াস এই কথাটা বলার কারণে কারণ কণ্ঠ রোধ করা তো এই তোমরা যদি এই এটাও দেখো এই ইন্টারভিউটাও যদি দেখো তাহলে তুমি বুঝবা যে কিভাবে অ্যান্টিসেমিটিক এই টার্মটা আহ রাজাকার কিংবা জামাত শিবিরের মতো করে গোটা দুনিয়াতে ব্যবহৃত হচ্ছে ইসরায়েলিদের ইসরায়েলিদের বিপক্ষে যেন কিছু বলতে না পারে প্যালেস্টিনের পক্ষে যেন ন্যায় বিচার কেউ দাবি না করতে পারে সেই জন্য তো আস্তে আস্তে আমি তোমাদেরকে প্রথম যেটা বলার চেষ্টা করছিলাম যে আহ কেন কি এইভাবে আহ আর মুসলমানরা এই ঝামেলার এই দুরবস্থায় পতিত হবে এই দুরবস্থায় পতিত হওয়ার কারণ হচ্ছে ন্যাশনালিস্ট চিন্তা ভাবনা এবং আহ সংকীর্ণ জাতীয়তাবাদী মানসিকতা এটার এক ধরনের বড় কারণ এখানে তোমাদেরকে বলে রাখি শুরুটা কিভাবে হলো শুরুটা হলো এইভাবে যে ইয়ং টার্কসরা নিজেদেরকে ভাল নিজেদেরকে বেশি সুপেরিয়ার ভাবলো অ্যারাবদের চেয়ে অ্যারাবরা ভাবলো যে আমরা অ্যারাব কেন আমরা ওই টার্কিদের টার্কিশদের আন্ডারে থাকবো কেন আমরা নিজস্ব খেলাফত প্রতিষ্ঠা করবো না কেন আমরা এখান থেকে টার্কিশদেরকে বিদায় করব না আমরা তো অ্যারাব কেন প্রত্যেকেই ভুলে গিয়েছিল যে তাদের যে প্রফেট তাদেরকে এক উম্মা হতে বলেছিল তারা উম্মা হওয়ার বদলে জাতীয়তাবাদী চিন্তা ভাবনা নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছিল তো প্রথমে তারা কি হলো প্রথমে তারা এটা খেলাফত থেকে ন্যাশনালিজমে গেল ন্যাশনালিজম থেকে এখন আবার নিজস্ব নিজস্ব ন্যাশনালিজমে তোমাদেরকে আমি ম্যাপটা একটু আগে যেটা দেখালাম যে পুরোটাই যে সিরিয়ার মধ্যে ছিল এবং সিরিয়ার মধ্যে সামান্য একটা অংশকে লেবানন যেটা ফ্রান্সই তৈরি করলো সেই লেবানিস জনগণ আজকে যখন ওখানে সিরিয়ান সিরিয়ার রেফিউজিরা আছেন সিরিয়ান রেফিউজিদের সম্পর্কে তারা খুবই কুৎসিত কথা বলে যদি তার একই দেশ ছিল আরব আরব তো বটেই আবার দেশটাও একই ছিল কিন্তু এখন যেহেতু সংকীর্ণ জাতীয়তাবাদে তারা আমরা যেমন আমি বাঙালি আমরা রোহিঙ্গা চেয়ে সুপেরিয়ার এরকম ধারণায় মত ঠিক তেমনি ওই লেবার ওই সিরিয়ান যে জার্নালিস্ট সরি যে লেবানিস জার্নালিস্ট তারই আপন সিরিয়ান ভাইকে যে রিফিউজি হিসেবে তাকে তারা খুবই নোংরা ভাষায় বলছে মুদ্রা বলছে যে আমার দেশটাকে তারা নোংরা করে ফেলছে আমার কাছে একজন লেবানিজের জুতাও অনেক মূল্যবান আমি সেই জুতাকে বুকে মাথায় নিয়ে থাকবো কিন্তু তবু আমি এই নোংরা সিরিয়ান রিফিউজিদেরকে আমি আর সহ্য করতে পারবো না যেভাবে আমরা রোহিঙ্গাদেরকে দেখি ওরা কত নিকৃষ্ট ওরা আবার চোরা চালান করে আমাদের দেশটাকে শেষ করে ফেলছে ওরা এলাকাটাকে ধ্বংস করে ফেলছে ওরা পাহারকে কে গাছ কেটে ফেলছে যেন বদি মনে হয় কোনো ইয়াবানি আসে নাই শুধু ইয়ারাই নিয়ে আসে রোহিঙ্গারাইনি নিয়ে আসে মানে এইভাবে সংকীর্ণ জাতীয়তাবাদ নিজেকে কিভাবে আমাদেরকে ছোট লোক বানিয়ে ফেলে যে আজকে আমি বাঙালি আমি রোহিঙ্গাদের চেয়ে অনেক সুপেরিয়ার ঠিক তেমনি ওই লেবানিজ যে অ্যাকচুয়ালি সিরিয়ানই ছিল সে মানে আগে ফ্রান্স লেবানকে ভাগ করার আগে সে এখন আর সিরিয়ানদেরকে তার চেয়ে নিচু মনে করে লেবানিজ জাতীয়তাবাদে সে উদ্দীপ্ত তার কাছে লেবানিজদের জুতা কে সে মাথায় নিয়ে রাখবে তোমরা এই ভিডিওটাতে গেলে এই মজাটা দেখতে পারবে সৌদি আরবে যে তারা আবার ইয়েমেনিদেরকে দুর্ভিক্ষে মেরে ফেলছে নিজেরা পৃথিবীর সবচেয়ে দামি ইয়ট কিনতেছে দামি পেইন্টিং কিনতেছে ট্রিলিয়ন ডলার দিয়ে নিয়ম শহর তৈরি করছে কিন্তু তার যে পাশেই তার যে ইয়েমেনি এরাব ভাই অধিকাংশ সৌদি আরবই কিন্তু ইয়েমেনি আরবদের সাথে একদম তাদের একই তোমার নৃতাত্ত্বিক ব্যাকগ্রাউন্ড তোমাকে আরেকটু বলে রাখি যখন ইব্রাহিম আলাহ সাল্লাম ইসমাইল আলাহ মক্কায় ফেলে গিয়েছিল তখন যে মক্কায় যে জনগোষ্ঠীটা গড়ে ওঠে ওরা ছিল ইয়েমেনি আরব ইয়েমেনি আরবরাই আসার পরে ইসমাইল আলাহ এবং তার মা হাজারাকে ওই কমিউনিটিতে রেখে ওইখানে সভ্যতা তৈরি করছিল অ্যাকচুয়ালি এখনকার যারা আরব ওই ভূখণ্ডে আছে তারা অ্যাকচুয়ালি ইয়েমেনি আরবি কিন্তু এখনকার সৌদি আরবিয়ানরা ইয়েমেনি আরবদেরকে আর দেখতে পারে না তাদের কাছে তারা তারা ওরা যে দুর্ভিক্ষে না খেয়ে মারা যাচ্ছে এটা তাদেরকে বদার করে কারণ সৌদি আরবিয়ানরা তো ভালো আছে তো বাঙালি যে জাতীয়তাবাদ বাঙালি জাতীয়তাবাদের মধ্যে তুমি যখন বেশি বাঙালি হয়ে থাকবা এবং বাঙালি চিন্তা ভাবনা করবে আমি বাঙালি বাংলা আমার বাংলায় বাংলায় বাংলা সেই তুমি তুমি জানবাই না যে তুমি কত ছোট লোক তার কারণ এই ছোট লোকটা অলরেডি এরাবে এরাবিয়ানরা করতেছে তুমি যদি একটু একটু বুদ্ধিমান হতে একটু লেখাপড়া করতা তুমি দেখতা যে জাতীয়তাবাদের ছোট পনা কোন পর্যায়ে এরাবরা নিয়ে গেছে আমি এটা জানি জন্য আমি নিজেও এই ছোট লোকীপনার চর্চা করে যাচ্ছি যে আমি বেঙ্গালি বেঙ্গালি আমি সুপেরিয়ার আর রোহিঙ্গারা হলো নিকৃষ্ট আমি তোমাদের কাছে এই হয়তোবা আমার উপসংহারটা ঠিক হচ্ছে না সময় যেহেতু অনেক চলে যাচ্ছে আমি না তো আমি তোমাদের প্রশ্নের উত্তর হয়তো উপসংহার দেওয়ার চেষ্টা করবো একটা কখনই সংকীর্ণ জাতীয়তাবাদী চিন্তা ভাবনা না আমরা যখন সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে মেকিহলিজম পড়ি আমরা আস্তে আস্তে সংকীর্ণ হয়ে যাই আমাদের দেশ আমি বাঙালি সংকীর্ণ জাতীয়তাবাদী আমাদের আজকের এই দুরবস্থার কারণ দয়া করে নিজেকে একজন স্বাধীন একক মানুষ হিসেবে ভাবার চেষ্টা করবা এবং নিজেকে 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 ছোট লোক যেন কখনো না হও এবং সংকীর্ণ জাতীয়তাবাদ চিন্তা করে অন্যদের চেয়ে নিজেকে সুপেরিয়ার এইটা ভাবনার দিক নিয়ে যাওয়া না এটা ভাবা খুবই জরুরি যে আমি আমি ইয়ে নই আমি প্রতিভাহীন কিংবা আমি দরিদ্র নই এটা ভাবা যেমন জরুরি ঠিক তেমনি নিজের চেয়ে অন্যকে ইনফেরিয়ার ভাবাটাও উচিত না কখনোই কাউকে ইনফেরিয়র না আমি পৃথিবীর অন্য সব মানুষের মতোই আমার চেয়ে ইনফেরিয়র কেউ নেই দয়া করে বাঙালি জাতীয়তাবাদ কাছ থেকে শিক্ষা নিয়ে আমরা দয়া করে কুৎসিত বাঙালি জাতীয়তাবাদ থেকে যেন নিজেদেরকে মুক্ত করতে পারি সেটা আমার চেষ্টা করবো আমার আমি আমি আরেকটু ব্যাখ্যা করতে চেয়েছিলাম কিন্তু আমি তখন ঘড়ি দেখছি তখন আমার আমি অবাক হয়ে যাচ্ছি যে আমি এত বেশি সময় তোমাদের নিলাম তো এইটাই ছিল আমাদের আমার আজকের আলোচনা উপসংহারটা ঠিক মতো টানা হয়নি আমি আশা করব তোমরা এই কয়েকটা ভিডিও যদিও আমি তোমাকে এখন কিছু পিডিএফ আর্টিকেল দিতে পারতাম যেটা হয়তো তোমাদের কারোরই দেখার সময় না পড়ার সময় হবে না এই কয়েকটা ভিডিও দয়া করে যদি তুমি একটু দেখে নিতে পারো যে ভিডিও লিঙ্ক আছে তাহলে তোমাদের ধারণা ক্লিয়ার ক্লিয়ার হবে এবং তোমরা যদি প্রশ্ন করতে চাও প্লিজ করতে পারো